সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী নওগাঁ জেলার তালিমুল কোরআন একাডেমির উদ্যোগে দু সতেরো সালের আট ডিসেম্বর নজওয়ান মাঠে কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য ও তেলাওয়াত পেশ করেন বর্তমান সময়ের অন্যতম কারী ও বাংলাদেশ জাতীয় সংসদের নিয়মিত কারী হজরত মাওলানা কারি গোলাম মুস্তফা ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্ত বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তহজিব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن انتم تحبون الله فاتبعوني أغفر لكم ذنوبكم. والله غفور رحيم. الله أكبر. أكبر بسم الله الرحمن الرحيم <applause> يا

صدق الله العظيم وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا

كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله مؤترا معزز شبابوتي مؤترا معزز تي تي محترم مؤترا ماورماهداي তালেমুল কোরআন একাডেমির সম্মানিত মহাপরিচালক জানাব আলহাজ হযরত মাওলানা আব্দুল গাফুর সাহেব দামাত বরকা আলিয়া অগণিত অসংখ্য বিভিন্ন মসজিদের খতিব বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বিভিন্ন মাদ্রাসার সুপার বিভিন্ন মাদ্রাসার মহতামিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ এবং এই নর্থ বেঙ্গলের কোরআনের শহর নওগা নওজোয়ান মাঠের ইসলাম দরদি তৌহিদি জনতা পর্দায়ালের মা বোনেরা ছোট্ট ছোট্ট শিশু বন্ধুরা মহান রব্বল্লাহ আলমিনের দরবারে কোটি কোটি শুকুর এই সুন্দর আবহাওয়ায় রবি আউ্বাল মাসে কোরআনে কারিম থেকে শোনার জন্যে কোরআন থেকে এবং রসুলের জীবন থেকে শোনার জন্য রব্বল্লাহ আলমিন আমাদেরকে কবুল করেছেন প্রাণ খুলে শুকুর আদা করি আলহামদুলিল্লাহ আমি সরাসরি আলোচনায় যাচ্ছি কোরআনে করিম থেকে রব্বল আলমিন আমত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষকে মুক্তির জন্য একখানা কিতাব পাঠিয়েছেন গ্রন্থ পাঠিয়েছেন শাসনতন্ত্র পাঠিয়েছেন একখানা আইনের বই পাঠিয়েছেন একখানা অর্থনীতি রাজনীতি সমাজনীতির কিতাব পাঠিয়েছেন তার নাম আল কোরআন তার কি নাম জোরে চিৎকার মেরে বলেন তার কি নাম আল কোরআন আজকে রবি মাসে আমি খুব সংক্ষেপে সেখান থেকে সিরতিন্ড বরপরে কিছু কথা বলি আমার আলোচনা শেষ করব আজকে সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি সুজুদ এই মাথা ঠুকে ঠুকে কপালে দাগ ফেলে কাল কেয়ামতের ময়দানে যারা উঠবে তাদের কথা কোরআনে কারীমের মধ্যে আছে সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেছেন সিমা হুম ফি যুজহিহিম মিন আছরিস সুজুদ সুবহানাল্লাহ বলি পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে মহান রব্বুল আলমিন তার বান্দা কীরকমভাবে উঠবে কীরকমভাবে বেহেসতে যাবে কীরকমভাবে রব্বুল আলেমিনের সাথে দিদার হবে তার বিস্তারিত বিবরণ আছে বলে আমার অনেক সন্দেহ আছে কিন্তু কোরআনে কারিমের মধ্যে প্রত্যেকটি বিষয় কে পর্যন্ত যত সমস্যা আসবে তার সব সমাধান আছে এবং রব্বুল আলমিনের দিদার পর্যন্ত সমস্ত বক্তব্য আছে কথা ঠিক না ব্যাঠে আলমিন বলছেন কালকে আমাদের ময়দানে যাওয়ার জন্য কোনো কিছুই দরকার নাই ব্যাংকে টাকা থাকলে যেমনি ভাবে টিপ দিলে কার্ড ঢুকে দিলে পাঁচ করলে এক লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা ওঠে কেরামন কাতিবিন আছে আমল নামা দেওয়া হবে সে ভেহেস্তে যাবে না যাবে তার হাতে তার স্টেটমেন্ট চলে আসবে সোমান আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কেরামন কাতিবিন শব্দ আছে না নাই নগা নজয়ান মাঠে চ্যালেঞ্জ করে বলছি আজকে সারা বিশ্বে বহু ধর্মগ্রন্থ আছে অলাইনে কারিমের ব্যাপারে সেই সমস্ত ধর্মের যারা নাকি গবেষক তারা আমার রসুলের জীবনকে গবেষণা করে এক মনীষীর জীবনই তারা লিখেছে আমার রসুলকে সেই জীবনের মধ্যে এক নম্বর ব্যক্তি হিসাবে মুসলমান লেখা নাই লেখছে একজন অমুসলিম খ্রিস্টান সোহানাল্লাহরে বইটির নাম দি হান্ড্রেডস এক মনীষীর নাম লিখেছে তার মধ্যে আমার রসুলের নাম কয় নম্বরে লিখেছে এক নম্বর সেই কিতাব থেকে দীর্ঘ দশ বছর এখানে আলোচনা হচ্ছে আমার ওস্তাদ কারি ওবদুল্লা সবজুর রহমাতুল্লাহ আলী আলোচনা করে গিয়েছে আলোচনার শুরুতেই আমি রসুলের জীবন থেকে আনতে চাই রব্বুল আলমিন বললেন সমান আল্লাহ বলুন অ পৃথিবীর লোকেরা তোমরা যদি আমি রব্বুল আলমিনের ভালোবাসা চাও আমার সাথে সাক্ষাৎ করতে চাও আমার সাথে মিলিত হতে চাও চাওনি বলুন তাহলে আমার রসুলকে ভালোবাস আমার রসুলকে ভালোবাসলে আমার ভালোবাসা পাবে আমার রসুলের শূন্যত থাকলে আমার সাথে তোমার মিলন হবে সোমান আল্লাহ বলুন সেই রসুলের জীবন একসবায় একশো ভাগ মেনে কারা কারা আমরা কালকে আমাদের ময়দানে রসুলের হাতে হাত রেখে জান্নাতে যেতে চাই না রে থাকবি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ আনে তার সাথে মিলিত হওয়ার যে স্কিম রব্বুল আলমিন দিয়েছেন আমার রসুলকে ভালোবাসো রসুল তোমাদেরকে আমার সাক্ষাতের ময়দানে নিয়ে আসবে সুমান আল্লাহ বন্ধুরা আমার রবিউল মাসিং সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে বহু জায়গায় সিরতুন নবী হচ্ছে কিন্তু কোন কোন জায়গাতে মিলাদুন হচ্ছে কথা ঠিক না ঠিক আমি একজন কোরআনের ক্ষুদ্র তেলাওয়াতকারী এবং প্রচারকারী এবং ক্ষুদ্র গবেষণাকারী হিসাবে বলতে চাই আমার জীবনের শেষ লোক নেই মিলাদুন্নবী নিয়ে যে মাহফিল হচ্ছে সেখানে রসুলের আগমন এবং রসুলের চলে যাওয়ার দিন আর নবী হলো হল বিশ্বনবীর সমগ্র তেষট্টি বছর জীবনের আলোচনা জোরে বলুন সোহায় এজন্য আমার বন্ধুদেরকে বলব আমার জাতিবাহীদেরকে বলবো খারামদেরকে বলবো বাংলাদেশের চার লক্ষ মসজিদের ইমাম মোয়াজ্জেন মোদারিস মুফতি গবেষকদেরকে বলবো মিলাদুল নবীর চাইতে সিরাতুন নবীর মর্যাদা অনেক 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 উদ্দে সোহান আল্লাহ সেই সিরাতুল নবী দোলনা থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনকে কিভাবে করে দিতে হবে কোরআনে কারিমের মধ্যে তার বর্ণনা আছে কথা ঠিক না ব্যাঠি আমি আবার আলোচনা শুরুতেই বলতে চাই আজকে কোরআনকে যদি জিজ্ঞেস করি শৈশবকাল কিভাবে কাটবে আমার রসুলের শৈশবকাল পরিপূর্ণভাবে সিরাতুল নবীর মধ্যে আলোচনা হয়েছে কথা ঠিক না ঠিক আমার রসুলের বিবাহ জীবন জীবন কিরকম হয়েছে তার মধ্যে আছে আমার রসুল নবুয়ত পাওয়ার পরে কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন তার কথা আছে দীর্ঘ তেরো বছর ফিরি মক্কায় কিভাবে সংগ্রাম করেছেন কিভাবে ধৈর্য ধারণ করেছেন কিভাবে মক্কার প্রধানমন্ত্রী ওই কুখ্যাত আবু জাহেলের নির্যাতনের শিকার হয়ে তিনি বদয়া করেন নাই কথা ঠিক না বেঠি অপরদিকে হজরত ইসলাম দাওয়াত দিতে দিতে এক সময় বিরক্ত হয়ে বদয়া করে দিলেন رسول كنودين بضوء كورناي سبحان الله هدره عليه السلام بلين وقال نوح الرب لا تذر على الارض من الكافرين ديارا لا تذر على الارض পৃথিবীতে একটি কাফের বেঁচে থাকুক আমি নুক চাই না রব্বুল আলমিন বললেন আমার একক পার্লামেন্টে পাস তৎকালীন সময়ে যতগুলি ইসলাম বিরোধী লোক ছিল প্রত্যেকের রব্বুল আলমিন পানিতে চুবে চুবে মেরেছে কথা ঠিক না ব্যাঠি কিন্তু আমার রসুল কাবা ঘরের সামনে তৎকালীন প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ লোকের প্রধানমন্ত্রী মক্কার লোকেরা নাম দিয়েছিল আবুল হাকাম আল্লাহ রব্বুল আলমীর নাম দিলেন আবু জাহেল মক্কার লক্ষ লক্ষ লোকের রাষ্ট্রপতির নাম আবু লাহাব, রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে সুরা নাজিল করে দিলেন সুরায় লাহাব সোমান আল্লাহ বলুন জোরে পৃথিবীতে অন্য ধর্মের কিতাব পাবেন না যেখানে রব্বুল আলমিন ওই জাতির কোন কুখ্যাত লোকের কথা সেই ধর্মগ্রন্থে বর্ণনা করেছে যদি আমাকে মানো মুক্তি মিলবে আমাকে না মানলে আমি তোমরা যত বড় ক্ষমতাবান হও আমি তোমাদেরকে টুকরা টুকরা করে দেব কথা ঠিক না বেটে এই হলো সেই কোরআন অতএব সেই কোরআন মানার দরকার আছে না নাই আবু জাহেলাবুল আহ আমার রসুল পৃথিবীতে আসার পরে যখন তিনি নবুয়ত লাভ করলেন মক্কার উচ্চ পাহাড়ের মধ্যে উঠে ডাক দিলেন ইয় তিনি এমন বলেন কি বলেছেন পৃথিবীর লোকেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব লোকেরা আসো আমি তোমাদেরকে আজকে নসিহত করব তোমরা খেলার মাঠে আমাকে পাহারাদার বানিয়েছিলে সোয়ান্লা ভাল্লা তোমরা মক্কায় যখন ডাকাতি হচ্ছে হাইজাত হচ্ছে লুট হচ্ছে তখন হিলফুল ফজল গঠন করেছিলাম সেখানে আমাকে তোমরা সভাপতি বানিয়েছিলে তোমরা আমাকে আলামিন উপাধি দিয়েছিলে কথা ঠিক না ব্যাঠি আজকে আমি এই চল্লিশ বছর বয়সে মহান রব্বুল্লাহ আলামিনের কাছ থেকে কিতাব গ্রহণ করার পরে আজকে আমি সমগ্র বিশ্বের মানুষকে ডাক দিলাম কি বলে যে তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাহ নাই তোমরা কাবা ঘরের মধ্যে যে তিনশো ষাটটি মূর্তি রেখেছ এরা কিছু করারও ক্ষমতা নেই দেওয়ারও ক্ষমতা নেই কথা ঠিক নেবে ঠিক আমি জিজ্ঞেস করতে চাই এখানে যদি একটা মূর্তি রাখা হয় আর যদি আট দশটা মাসি মুখের উপরে পড়ে ওই মূর্তিটা এগুলি সরাতে পারবে আমি জিজ্ঞেস করতে চাই আরেকজন ধর্মের গুরু তিনি গাছতলে বসে সারা জীবন সাধনা করেছেন ওম শান্তি ওম শান্তি বলেছেন কিন্তু বন্ধুরা আমার আমার রসুল বলেছেন আমি বিদায় হজ্জের সময় তোমাদেরকে ঘোষণা করে দিলাম কালো সাদার কোনো পার্থক্য নাই সুমান আল্লাহ বলুন ধনী গরিবের কোনো পার্থক্য নাই সুমান আল্লাহ বলুন এই হলো আমার মিশনবী উদারত্বের ইতিহাস হজরতে লুত আলাহ ইসলাম এসেছিলেন কৌমে লুতের জন্য কথা ঠিক না বেটি সারা বিশ্বের জন্য লুত আলাহ ইসলামকে রব্বুল পাঠাননি একটি জাতির জন্য পাঠিয়েছেন আল ইসলামকে পাঠিয়েছেন ওই জাতির জন্য ইসলামকে পাঠিয়েছেন তার জাতির জন্য বন্ধুরা আমার মনে রাখতে হবে আপনার আমার নবী বিশ্ব নবী শুধু মক্কার লোকের জন্য নবী হয়ে আসে না সারা বিশ্বের জন্য তিনি নবী হয়ে আসছেন জোরে বলুন সোভান রব্বুল আলমিন অন্যান্য নবীদের নাম নি বিভিন্ন রকমের কথা বলেছেন মহান রব্বুল আলমিন আমার রসুলকে বলেছেন রসুল বাবে মেহানিতে রাতের বেলা শুয়ে আছেন একটু চাদর মাথায় দিয়েছে রব্বুল আলমিন বলছেন জিব্রাইল যাও আমার রসুল কি বলো কম্বল সরাইতে আমি তার চেহারা দেখতে পাই না সোমান আল্লাহ বলে রব্বুল আলমিন সাত আসমান সাত জমিনের নিচে সাত তবক জমিনের নিচে কালো একটি পিবিলিকা কোন পাথরের উপরে পা দিবে তাও রব্বুল আলমিন দেখেন তারপরে বলছেন কম্বল সরা তার মানে হলো ভালোবাসার প্রতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ও কম্বল মোরা দেওয়া নবী কম্বল ওঠেন উঠেন করেন নামাজে দাঁড়ান আপনি যখন নামাজে দাঁড়ান আমি রব্বুল আলামিন আমার কুদরতি পাখানা আপনার সামনে বিছিয়ে দেই ঠিক আপনার দেখা দেখি আপনার উন্মতরা যখন নামাজে দাঁড়াবে আপনাকে অনুসরণ করে তো তারাও এমনি ভাবে তাদের কপাল যখন মাটিতে লাগবে কালকে আমাদের ময়দানে আমি তাদের কপালে সিল দিয়ে দিব ফেরেস তারা তাদেরকে এনে এনে আপনার হাতে দিয়ে দিবেন আপনি মোসাবা করে তাদেরকে ফলস হাতের উপরে তুলে দিবে বন্ধুরা আমার এই হলো মোহান রব্বুল আলমিন তার রসুলকে যা ক্ষমতা দিয়েছেন যা বাণী দিয়েছেন তার কথা আবু জাহেল আবুল হাব ওতপা সাহেব আর হয়রান হয়ে গেল যখন ডাক দিলেন ইয়া ইহন্নাস কুল উল্লাহ মক্কা থেকে শত শত লোক গিয়ে ওই পাহাড়ের চতুর্দিকে দাঁড়িয়ে গেল উপস্থিতির মধ্যে কয়েকজন রসুলের এই কথা শুনে যে মূর্তির কাছে তুমি মাথা নত করছো ও নিজের মুখের মাসি নাড়াতে পারে না ও যদি কোনো সময় ওই ঘরের মধ্যে কুকুর ঢুকে বসে আর গালের মধ্যে যদি পেশাব করে দেয় কুকুর খেদাতে পারে না তোমার সেই খোদা কথা ঠিক না ব্যাঠে রসুল যখন এই কথা বললেন উপস্থিতিতে কয়েকজন কালেমা পরে নিল إلا الله محمد رسول الله ذكر قرن لا إله إلا, إلا, إلا الله لا إلا الله لا إله إلا, الله لا إلا খবর আসলো আবু জাহেলের কাছে মক্কার প্রধানমন্ত্রী বলো ধরে নিয়ে আসো ক্ষমতা থাকলে যা হয় মানুষকে মানুষ করে না সারা দুনিয়ার ইতিহাস হলো যাদের কাছে ক্ষমতা থাকে ওদের কাছে যদি কিতাব না থাকে তাহলে ওরা ধরাকে সরা মনে করে কথা ঠিক নেবে ঠিক ধরে নিয়ে আসো কাকে পাঠালো আমার রসুলের চাচা আবু তালেবকে ইয়া বললো চলো তোমাকে ডাকছে বলে কি বলে তোমার সাথে একটা চুক্তি হবে চুক্তি বায়ুল্লার ঘরের সামনে চুক্তি এই চুক্তির দিনে যেই সুরা নাজিল হলো সেই সুরার নাম সুরায় কাফিরুন সোমান আল্লাহ বলুন জোরে পরুন আমার সাথে চুক্তি করার জন্য বাইতুল্লার ঘরের সামনে আমার রসুলকে ডাক না ডাকে আবু বকর তোমার নেতাকে বলো যে তোমরা তো পঞ্চাশ জন লোক আল্লাহ আল্লাহ কর আর আমরা কয়েক লক্ষ লোক কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি এর সামনে আমনে এরকম করি আজকে একটা চুক্তি হোক আগামীকাল সকাল থেকে মোহাম্মদ সামনে দাঁড়াবে তুমি তার ডান পাশেই ওমর বাঁ পাশেই তোমরা পঞ্চাশ জন দাঁড়াবে পরের কাতারের মধ্যে আমাদের রাষ্ট্রপতি আবুল আমি নিজে আবুল হাকাম আমার স্বরাষ্ট্রমন্ত্রী ওতবা পররাষ্ট্রমন্ত্রী সাহেবা সব দাঁড়াবে লক্ষ লক্ষ লোক দাঁড়াবে পর্যন্ত তোমার নবী আল্লাহ আল্লাহ বলবে আর বাইতুল্লাহর ঘরের সামনে আমরা তোমাদের সাথে আল্লাহ আল্লাহ বলবো আল্লাহ বলবেন হজরত তুমি মুসি মুসকে হাসতেছে আহ কি চমৎকার প্রস্তাব ওরা এত ভালো লোক আসলে কি ওরা ভালো জোরে বলে আসলে কি ওরা ভালো শুধু প্রথম দিনই না দ্বিতীয় দিনও তোমাদের সাথে আমরা আল্লাহ আল্লাহ করব যদি বলো নামাজ পড়তে আমরা সিজদা করব যদি বলো সুবহানাল রাব্বিয়াল আলা বলতে বলো তাই বলবো কিন্তু পরের দুই দিন আমাদের সাথে লাত উজ্জা বলতে হবে জোরে কর নাউযু নগা নজওয়ান মাঠের অনেকেরই প্রশ্ন আসতে পারে হুজুর এটা তোমরা অর্থ জানি না অর্থ বলে আজকের দিনে এটার অর্থ যদি বলি সকলেই পরিচিত কি বলবে হরে হরে কৃষ্ণ এটা বোঝেন আপনারা রসুলকে এই প্রস্তাব মানতে পারে চিৎকার মেরে বলেন সাথে সাথে রব্বুল আলমিন বললেন রসুল পৃথিবীর লোকেরা যখনই আপনাকে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য যখন কোন প্রশ্ন করবে আপনি মুখ থেকে বলার আগে আমি রব্বুল আলমিন আপনাকে ভালোবাসি আমি প্রথম আসমানে চলে আসলাম শুধু তাই নয় আমি আপনার সাহারগের কাছে এসে গেলাম কোথায় এসে গেলাম শাহরখ শাহরখ কোনটা যেখানতে পেনিয়ামটা ঘোরে এটা এমনি এমনি ঘোরে এটাকে শাহরখ বলে সোমানাল্লাহ বলে বলে ওই কোরআন শরীফ থেকে বলেন হ্যাঁ কোরআন থেকেই তো বলার জন্য শেষ জীবনে আসছি সোমান আল্লাহ বলে

তোমরা ওই মোহাম্মদের কাছে ওই ওনাকে তো নির্দিষ্ট সময় পর্যন্ত রেখেছি ওনাকে যদি নাও পাও উনি যে কোরআন আমার অন বিহাফ অফ হিজ লর্ড অ্যান্ড গড তার পক্ষ থেকে যে কোরআন দিয়েছে সেখানে জিজ্ঞাসা করো আল্লাহ কোথায় নগা নজন মাঠে ন আল্লাহ কোথায় বা তোর জাতীয় মসজিদে না বা আল্লাহ কোথায় কাবা ঘরের ওখানে না আমি তোমার কাছে যখন তুমি ডাক আমি তোমার এখানে রব্বুল আলমিন বলেন ও আবু বকরো ওসমান আলী তোমরা নিশ্চিন্ত থাকো আবু জাহেলা হাব বলছি দুই দিন দুই দিন করে রোটেশন হবে দুই দিন আল্লাহ আল্লাহ পরের দুই দিন রাম রাম আমি রব্বুল আলম বলে দিলাম এক সেকেন্ডের জন্য মোহাম্মদ তুমি বাইতুল্লার ঘরের তিনশো ষাটটি মূর্তির কাছে মাথা নত করতে পারো না কথা ঠিক না ব্যাঠি আয়াত নাজিল হল সারা বিশ্বে সকল ধর্মগ্রন্থের গবেষকদেরকে জিজ্ঞাসা করতে চাই সুরে কাফিরুনকে চ্যালেঞ্জ করার মতো কোন লোক পৃথিবীতে আজকে কি আসতে পারে এইভাবে প্রত্যেক কিন্তু একটি সত্যি কথা বলতে হয় আমি তো পার্লামেন্টের মহিলবি অনেক সময় সব কথা বলতে পারি না আমাদেরকে বিভিন্ন মসজিদে গেলে বলা হয় আমাদের মসজিদে রাজনীতির বক্তব্য নিষিদ্ধ বলেছিলাম না গত কয়েক বছরে আমার চায়ের মসজিদ থেকে কতিবগিরি চলে গেছে যখন এক নম্বর বক্তব্য শুরু করছি রসুলের মতো সাহাবাদের মতো কোরআনের বিভিন্ন আয়াত আইন কানুনের কথা যখন বলা শুরু করেছি সমাজ সেগুলিকে মেনে নিতে চায় না সমাজ মেনে নিতে না চাইল কোরআনের একটি আয়াতকে অস্বীকার মতো পৃথিবীতে কোনো শক্তি আছে এই হলো রবিউল সিরাত সিরাতনবীর আলোচনার মূল বিষয় বক্তব্য আমার রসুল বললেন অমাক্কার প্রধানমন্ত্রী আবুল হাকাম তুমি বলেছ প্রথম দুই দিন তুমি আমার সাথে আমার সঙ্গীদের সাথে আল্লাহ আল্লাহ করবে সেজদা দিবে আল্লাহকে পরের দুই দিন তিনশো ষাটটি মূর্তিকে সেজদা করতে হবে এই মাত্র আমার রব্বুল আলমিন বললেন কুলিয়া ও বিশ্বের আল্লাহ এবং মুহাম্মদ কে নাম আনার লোকেরা কান পাইতে শোনো লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যাদেরকে মা'বুদ মুহাম্মদকে রাজি করাইতে চাও আমি আল্লাহ বলে দিছি মুহাম্মদ তাদেরকে মা'বুদ বলতে পারে না কথা ঠিক না ঠিক ওয়ালা আন তোমাবিদু মা আবুদ আর আমার রসুল যাকে মাহবুদ বলে তোমরা তাদেরকে মানতে চাও না দুই দিন পরে মানতে চাও না এ কারবার হবে না কি হবে তাহলে তোমরা গণতন্ত্রের কথা বলো আমার কোরানের আয়াতের সাথে গণতন্ত্র মিলতেও পারে নাও মিলতে পারে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহদিন ওখম ওয়ালিয়া দিন তোমরা তোমাদের মত নিয়ে থাকো আমার আমার নিয়ে থাকবে কথা ঠিক না রসুল সাথে সাথে গ্রেফতারি হলো আজকে সারা দুনিয়াতে টুবি দাঁড়িয়ে এক নম্বর কথা বললে কোন কোন সময় অসুবিধা হয় কি হয় না আর আমি গোলাম মুস্তফার নদু আর সদু আমার রসুল যখন বললেন তোমাদের এই প্রস্তাব মানি না ওরা লক্ষ লক্ষ লক্ষের প্রধানমন্ত্রী আদেশ দিল ওই স্বরাষ্ট্রমন্ত্রী ওতবা ধর মোহাম্মদকে তাকে দুই বছর জেল দিয়ে দিলাম নাওজুবিল্লা বলেন জোরে রসুল বলছে নাকি আচ্ছা একটু কনসিডার করেন বলছে যার শরীরে মশা মাসি আরাম সেই রসুল নীরবে জেলখানায় গেলেন জেলখানার নাম মনে আছে গত বছর বলেছিলাম সে আবু তালেব জোল হোলায় পা পাহাড় সারা পৃথিবীর নিয়ম হল বিরোধী দলের কোন নেতা যদি গ্রেফতার হয় তাকে এক নম্বর ট্রিটমেন্ট দিতে হয় জেলখানার মধ্যে কথা ঠিক নেবে ঠিক তৎকালীন সময় আমার রসুল বিরোধী দলের নেতা ওদের দৃষ্টিতে সেই রসুলকে দুই বছরের মধ্যে দশ কেজি খেজুর দেয় নাই দশ কেজি পানি দেয় নাই দুই বছরের মধ্যে নাওজইলা বলবেন কি না এই যে আবুল আবু জাহেল আবুল হাব ওতমা সাহেবা চার ক্যাবিনেট মিনিস্টার আমার রসুলকে জেলখানার মধ্যে খেতে দিল না পানি দিল না এর বিচার রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে করবে কি করবে না দুনিয়াতে করছে কি করে নাই ময়দান কোনটা বদর প্রান্তরে মতো শিক্ষা দিয়ে দিয়েছেন রসুলের সম্মুখে কথা ঠিক না আল্লাহ এখনো নাই নাই আর জোরে বলেন না না আমার রসুল জেলখানায় রবা আলমিন কি করলে জিব্রাই যাও রসুলকে গিয়া সূর্য উদয়ের পরে গিয়া সেলুট দিয়ে আসো সোমান আল্লাহ বলে যাও সন্ধ্যায় সূর্য অস্তের আগে গিয়ে সেলুট দিয়া রসুলের খোঁজখবর নিয়ে আসো ওরা খাবার দেখার না দেখ ওরা মনে করেছে পানিতে মারব ভাতে মারব সব কিছু দিয়ে তোমাকে মারবো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার রসুলকে খাবার না দিলেও আমি গাছের পাতা খাওয়াইয়া রসুলকে আমি জেলখানার মধ্যে লালন পালন করব কথা ঠিক না ব্যাঠি রসুলকে রব্বুল আলমিন লালন পালন করলেন বন্ধুরা আমার মক্কার সবচেয়ে বিখ্যাত মহিলা আমার রসুলের সদর নাম খাদি যাতুন কবর রসুলের কষ্ট দেখে তিনিও জেলখানায় চলে গেলেন খাদি জাতুল কবরান আত্মীয় স্বজনরা গেল মোহাম্মদের সাথে সাক্ষাৎ করবো বলল ন দেউর সাক্ষাৎ করে আমার রসিলের সাথে সাক্ষাৎ করতে দেয় না তিনি বিরোধী দলীয় নেতা ওই পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করতে চাই সেদিনকার যিনি কোরান পেয়েছিলেন সেই বিরোধী দলীয় নেতা পঞ্চাশ একশো সাহাবার যিনি নেতা তিনি জেলখানায় এক নম্বর ট্রিটমেন্ট পেলেন না এক নম্বর থাকার জায়গা পেলেন না খাবার পেলেন না যারা এই রকম জালিম সরকার প্রধান এই রকম এখনো দুনিয়াতে দুই একটা জালিম আছে না নাই বলে যদি একটা নাম কন রসুলের পরে যে সমস্ত জালিমরা আসছে তাদের দুই একটা নাম আলোচনা করা যায় কি যায় না অনেকে আছে নাম নাই বললাম সংসদের মহিলা মিশরে যারা ইসলামের কথা বলতো ওদেরকে ধরে নিয়ে নিয়ে গোম করে জেলখানার মধ্যে শত শত আলেমকে হত্যা করা হয়েছে কথা ঠিক না বেঠি শহীদ কুতুব নিজের পানসহ কুরআন গবেষকদের আলাজার বিশ্ববিদ্যালয়ের বহু প্রফেসরদেরকে ধরে নিয়ে নিয়ে ইসলামের কারণে তাদের রক্ত দিতে হয়েছে কথা ঠিক না বেঠি। হুজুর এই রক্ত দেওয়াদের ব্যাপারে কোরআন শরীফে কোনো বক্তব্য আছে না নাই সুরার নাম সুরায় নাম কি পরামার সাথে

যদি একটি শব্দের তর্জমা ভুল হয় আমাকে ধরে দিবেন কারণ মানুষের জ্ঞান সীমিত রব্বুল আলমিনের জ্ঞান সীমাহীন যারা আমার রাস্তায় চলতে চলতে মারা যায় কে বলতেছেন যারা আমার রাস্তায় চলতে চলতে নিহত হয় কে বলছেন যারা আমার রাস্তায় চলতে চলতে কান কাটা যায় আসে না নাই যারা আমার রাস্তায় চলতে চলতে রক কেটা দেয় আসে না নাই যারা আমার রাস্তায় চলতে চলতে পেট কেটে দেয় পিঠ কেটে দেয় ফাঁসিতে ঝুলায় যাবজ্জীবন দেয় এই সমস্ত লোকগুলির ব্যাপারে আমি আল্লাহর বক্তব্য শোনো আমার কোরআনকে সামনে রেখে আমার রসুলকে সামনে রেখে তারা ত্যাগ স্বীকার করতে করতে মৃত্যুবরণ করলো ওই লোকগুলিকে তোমরা মৃত বলো না কে বলছে যদি মৃত যদি না হয় তাহলে কি হবে জীবিত সোমান আল্লাহ বলবেন না পৃথিবীর সমস্ত ধর্মের লোকদের উদ্দেশ্যে বলছি আপনার ধর্মের যিনি নাকি এক নম্বর ব্যক্তি তিনাকে গাছের সাথে প্যারাগ মাইরা এরকম করে রাখছেন আর আমার আপনার নবী সোনার মতি নাই তিনি রাজায় পাকের মধ্যে আছেন কথা ঠিক না বেঠি সারা বিশ্বের লোকদেরকে বলতে চায় আমার রব্বুল আলমিন যেই রসুল পাঠিয়ে গেলেন বলেন কেয়ামত পর্যন্ত তিনি যেই আদর্শ লিখে গেলেন তিনি যেই কিতাব রেখে গেলেন এই কিতাবের মধ্যে তুমি সমাজ নীতি পাবে কথা ঠিক না ঠিক রাজনীতি এই কোরআনের মধ্যে আছে না না অর্থনীতি কোরআনের মধ্যে আছে না নাই ব্যাংক নীতি কোরআনের মধ্যে আছে না নাই আন্তর্জাতিক রীতিনীতি কোরআনের মধ্যে আছে না নাই এই এক ঘন্টা দেড় ঘন্টার বক্তব্যে সব কিছু বলা যাবে না নওগাঁর লোকদেরকে কোরআন উপহার দিয়ে যেতে চাচ্ছি আমার শেষ বয়সে আলিমুল কোরআন একাডেমি মাওলানাকারী আব্দুল গফুর যেই ত্যাগ স্বীকার করে হাজার হাজার লক্ষ লক্ষ লোকদের কাছে কোরআন পৌঁছাচ্ছে কোরআনকে ধারণ করতে হয় রব্বর আলমিন বলেছেন তার ছেলে চমৎকার তেলাওয়াত করেছেন মাসা বলছেন লৌ হ্যাঁ 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 কি প্রেমের কথা আমি যে কোরআন নাজিল করলাম ওই গিয়ে একটু পাহাড়ের উপরে রেখে আমি পাহাড়কে জিজ্ঞেস করছিলাম আমি এত সুন্দর কোরআন আরো তিনখানা কিতাবের সমন্বয়ে একটা ফাইনাল কংক্রিট একটা ডিসিশন দিয়ে আমি কোরআনকে নির্মাণ করে আমি পাঠালাম আসমান তুমি আমার কোরআনকে ধারণ করতে পারবা আসমান বলে রব্বুল আমি আমার উপরে যদি কোরআন রাখেন এই কোরআনের ভারে আমি টুকরা টুকরা হয়ে পড়ে যাব আল্লাহ আল্লাহ মনে করলেন পাহাড় বোধ শক্তিশালী আসমান যখন পড়বে তো কিসের উপরে পড়বে জমিনের উপরে তো জমিনের মধ্যে শক্তিশালী কে পাহাড় পাহাড় কে বললেন আসমানকে বললাম জমিনকে বললাম পাহাড় বললাম আমার কোরআনকে ধারণ করো কিন্তু তারা সবাই ক্ষমা চেয়েল মানুষকে ছোট্ট করে জিজ্ঞাসা করলাম তুমি তো চার হাত পাঁচ হাত সাত আট দশ হাজ চল্লিশ হাত পঞ্চাশ হাঁট আমার কোরআন একটু নিতে পারো কি না আমি আল্লাহ দেখলাম ওরা একটু নরম কি পাহাড়ের চাইতে আমরা কি শক্ত না নরম রব আলমিন বললেন আমি যখন প্রস্তাব দিলাম মানুষগুলি আমার কোরআন গ্রহণ করার জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল সোবহান আল্লাহ

লারা আই আল্লাহ এমন ভয় কয় আল্লাহ একেবারে ছোট হয়ে যাব আমি তো দশ কিলোমিটার লম্বা পাহাড় আমি এক হাত হয়ে যাব যাবো হের তাও না বালু হয়ে যাব এর তাও না পানি হয়ে যাব সমাল আল্লাহ বলেন জোরে

তোমাকে কোরআন দিলাম তোমার ঘরের তাকের উপরে কোরআন তুমি নিজে নামাজ এই রকম লোক দুনিয়াতে না তুমি রোজা রাখো না সারা দুনিয়াতে এরকম মুসলমান আছে না নাই এখানে দুই একজন আছে না তুমি ঘুষ খাও সুদ দাও সুদ খাও এরকম লোক সারা দুনিয়াতে আসে না নাই এখানে দু একজন আছে রে না তুমি এক হাজার টাকার নোট পাইলে যাকে তাকে সিল মাইরা দাও আছে না আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা এরকম টেকার বিনিময়ে ক্ষমতার বিনিময়ে ঠুসঠুসের বিনিময়ে যারা বাধ্য করলো এই সমস্ত সিলটিল টিল মারতে রব্বুল আলমিন তাদের ব্যাপারে বক্তব্য কোরআন শরীফে আছে না নাই সুরের নাম সুরাইয়াসিন সুরের নাম কি সুরাইয়াসিন পুরা পড়তে পারবো না ওয়া তু কালী মোনা আই দিহিম ওয়া তা সংখ্যা তুঁ আরো লোক বীমা কানু কালকে আমাতের ময়দানে ডাক দিব ওই বললাম মুখ সবাই কি কাগজ যে দিলাম দেখছো হ্যাঁ দেখছি কি নগণ অজন মাঠে কি কি বলছিলা তাহলে বলছিলাম আল্লাহ ওই আয়াত বাদ দিছো কেন আল্লাহ বলছিলাম আগের বছর নোটিশ দিছিল যার কারণে কিছু কিছু বাদ দিছি ও কিছু বাদ দিছো আর কিছু বলছ বড় বড় দাওয়াত পাওয়ার লেগা যাদের এই অবস্থা তাদের ব্যাপারে খোলান শরীফে বক্তব্য আছে না নাই পুরা সির করতে পারবো না তাও প্রথম দিকে হাত সাক্ষী দিবে রব্বুল আলমিন এই হাত দিয়া দুই হাজার টাকার নোট কিছিল ছিল সিল মারো বাই সিল আছে না না বলে হুজুর আপনি এই ওয়াজ করতে নিয়ে আপনি আইসেন সংসদের ময়লবি যশোর গেছি ওয়াজ করতে নামছি পরে কয় হুজুর এত আশা করে আনলাম আপনি আমাদের সংসদের লবি আর এগুলিও কইলেন কোরআন শরীফ বলছে তুমি যদি হক কথা না বলো জাহান নামের ছুরি দিয়ে মোহাম্মদ পুলসে আগে ওঠার আগে ও মৈলবি তোমার জীব বা কেটে দিবে এদেরকে ওলামায় সু বলা হয় যারা দালালি ওয়াজ করে কথা ঠিক না ব্যাঠে আমার জাতি মেয়েদের উদ্দেশ্যে বলছি আমি জাতীয় ইমাম প্রশিক্ষণে দীর্ঘদিন আমি ক্যারাতের ক্লাস নেই হাজার হাজার ইমাম ভাইয়েরা আমার ছাত্র আমি আমি গোলাম যদি তিন চাকরি কেরাত যেতে পারে ও আবদুল্লা ও আব্দুল খাদের ও আব্দুল সত্তার ও আব্দুল গফুর কাউকে আমাদের ময়দানে রসুলের হাতে হাত রেখে মিনা হিসেবে জন্মতে যে ছেলে এক নম্বর কোরআনের কথা বলতে হবে কথা ঠিক নেবে ঠিক এই এক নম্বর কথা বলতে গিয়া যাদের যাদের শরীরের চামড়া গিয়েছে তাদের বক্তব্য দিব এক নম্বরে চামড়া গেল হজরত বিলালের কথা ঠিক না কাল ময়দানে হিসাব নিকাশ নাই নাতের অর্ধ লক্ষ লোকেরা কান পেতে শোনেন হিসাব নাই রসুল ডাক দিবেন ইসলামের জন্য কারা কারা আমি মোহাম্মদের দাঁত নাই এই রকম দাঁত নাই গোষ্ঠ নাই চুল নাই হাটুর বাটি নাই কারা কারা আসো আমি হাউস কাউসেরের পানি নিয়ে আসছি তারা লাইন ধরো সোহান বলে আমার মতো দলাল গোলাম মোস্তফা মৈলবি গেলে দাগ আছে বলেন আমি তো নগন জন মাঠের প্রধান বক্তা দাগ আছে নাই ও পাশে দাঁড়াও সোহান আল্লাহ বলে বেলাল আল্লাহর জন্য ইয়া রাসূলুল্লাহ দাগের ইতিহাস কি বলবো যখন কালেমা পড়েছি ইহুদি মালিক ছিল বললো বেলাল কালেমা ছাড়ো দাড়ি টুপি দল ছাড়ো মুহাম্মাদের দল ছাড়ো আন নসেত হাত তাও বেঁধে এমন সসান সসাবো শরিলের সমস্ত চামড়ার বালুর মধ্যে পাথরের মধ্যে লাগাইয়া দিব নাউজুবিল্লাহ বলে যেই কথা সেই কাজ কথা ঠিক না বেটি হজরতে বেলাল চামড়া দিল আর আমি গোলাম মুসুফা চোখের একটু পানি দিতে পারবো না কাল কেয়ামতের ময়দানে বেহেস্তের রসগোল্লা বন্ধুরা আমার রবি আব্বালের হে আলোচনার মধ্যে সিরতুল নবীর আলোচনার মধ্যে হজরতে বেলাল আসবে লাও বেলাল মোহাম্মদের হাতের হাউস কাউসারের পানি পান করো পঞ্চাশ হাজার বছরের পিপাসা এক ঢোকে মিটে যাবে সোমান বলে সেই হাউস কাউসারের পানি আজকের এই নগা মাঠে রসুলের জীবনের একশো ভাগের একশো ভাগ মেনে কারা কারা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করে প্রয়োজন বোধের শরীরে দাগ ফেলে বেলালের হাতে হজরতে খাপ খোবাইবের সাথে বিনা হিসাবে জান্নাতে যেতে চাই হাত তুলে না সবাই নষ্ট করা যাবে না বসোন একবার বা দুইবার আর বেশি নয় সিদ্ধান্ত দিয়ে দিলাম গলার আওয়াজের চাইতে রক্তের মূল্য অনেক বেশি কথা ঠিক না বেটি এই গলার আওয়াজ ফুটাইয়া অনেক নেতার পিছনে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ বলেছি কিন্তু রসুলের দিকে যখন নাকি হুনাইনের যুদ্ধে চতুর্দিক থেকে তীর আসতেছে রব্বুল আলমিন আয়াত বাতিল করে দিয়েছেন মা হোনাই কুরআনের কোন আয়াত ওই সাহাবরা ওই ইসলাম প্রিয় লোকরা হুনায়নের যুদ্ধে আমার রাসূলের দিকে যখন তীর ছিল তখন তোমরা কে কোথায় ছিল এই হলো এক নম্বর নেতার কোয়ালিটি আর গোলাম মোস্তফার কাছে মসজিদের সভাপতি সেক্রেটারি চিঠি চলে আসে আমনে বাদ ইয়ে সভাপতি সাহ জীবনে আর এই গরম বক্তৃতা দিব না আল্লাহ রাস্তায় মাফ করে দেয় কাল কেয়ামতের ময়দানের রসুল বলবে গোলাম সব এদিকে আস এই দরখাস্ত দিছিলে নাকি এই যে দরখাস্তের কপি এইটা আপনার কাছে আইলো কেমনি কেরা ম্যাম কী উপায় আছে অতএব এক নম্বর না হয়ে দুই নম্বরের কোন খানা কালকে আমাদের ময়দানে রসুলের কাছে আছে আগেই হুশিয়ার করে ধর্ম ব্যবসায়ীরা ও দিছে তথাকথিত রাজনীতিবিদরা ও তথাকথিত সমাজনীতিবিদরা চালাকি টালাকি করুন যদি চালাকি করো তাহলে রব্বুল আলমিন বলে দিয়েছেন কোরআনে ক্যারিমের আয় চালাকই কম করো হজরতে উমর খুব চালাক ছিল যখন বলছিল এলে হেল্ল মাথার নয়া ফেলছে কথা ঠিক নেবে ঠিক খালেদবিন বলি অহ প্রান্তরে তিনি সেনাপতি কথা ঠিক নেবে ঠিক অহু প্রান্তরে খালেদবিন বলে কি সেনাপতি একজন একশো জনের হোফা ভালা কিন্তু যখন কালেবা পড়েছে তখন তার মাথা রসুলের সামনে পেতে দিয়েছে সোহান আল্লাহ এই হলো ইসলাম রব্বুল আলমিন বলেছেন বেশি চালাকি করো না এরে হতাই দিতে হবে অরে নামাইতে হবে অরে টাকা দিতে হবে অরে এরকম ধমক দিতে হবে অর নামে মিথ্যা মামলা দিতে হবে অর নামে আমার রসুলকে মিথ্যা মামলা দিয়ে যদি দুই বছরে জেল দেয় আমি গোলাম মুসলমান নামে যদি দুই মামলা হয় তাইলে রসুলের জীবনের সাথে যদি মিলে যায় কালকে আমাদের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জোরে এই হলো আমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি গলা কাটা যায় ফাঁসি হয় যাবজ্জীবন হয় হাত কাটা যায় পাও কাটা যায় মারা যাও আমি ডিগলার করে দিলাম আমি তোমার নাম বেহেশতের দরজায় জীবিত লিখে দিলা বলে হ্যাঁ একটু লোক ময়রা গেছে জীবিত লেখে দিলাম আল্লাহ কয়েক আমার কোরান নিয়ে কোনো মন্তব্য করো না যাও আরো এক ডিগ্রি উর্বে উঠিয়ে দিলাম সবান আল্লাহ খো এই সমস্ত লোকদের ব্যাপারে আরো এক ডিগ্রি উপরে কি কয় ক তুমি ময়রা যাওয়ার পরে তোমাকে আমি কবরের মধ্যে বজখের মধ্যে আমি তোমার মুখের মধ্যে খাওয়া হামদ আদি মুসা আলাইহিস সালাম আল্লাহর জোরে কুরআন থেকে বলছি বাল আহিয়াউন ইন দরব্বিহিম ইউরযাকুন হুজুর রিজিক কাকে বলে কি পানি বলে না খাবার দাবার যা দরকার সব কে বলে আল্লাহ বলে তুমি ইসলামের জন্য জান দিয়েছো ইসলামের জন্য ফাঁসি হয়েছে ইসলামের জন্য জেল খাটতে খাটতে তোমার মৌত হইছে আমি কবরের মধ্যে তোমার জন্য বেহেস্তের রিজিক সাপ্লাই দিব সুবহান আল্লাহ বলেন জোরে বলে হুজুর মিলে না আরে মিয়া হাতি গোড়া রসাতল মশাই বলে কতজন আপনি কোনখান দিয়ে মিলতে বলবেন আরে কোরআন শরীফ পড়ে তারপরে শোনা মিলের কথা বলবেন আমার রসুল শ্রেষ্ঠ নবী এতে কারো কোনো সন্দেহ আছে না উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ উম্মত এতে কারো কোনো সন্দেহ আছে আরে বি ক্লাস সি ক্লাসের উম্মত কে রব্বুল আলামিন যদি মাসের পর মাস বেহেশত থেকে যদি খাবার সাপ্লাই দিতে পারে নীল নদের পাশে মুসলিমানের সাথে যারা দরিয়া পার হয়েছিল তাহলে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে এমনি ভাবে বেহেস্তের খাবার দিতে পারে কি পারে না এই হলো কোরআন প্রত্যেকটার উত্তর দিয়ে দিলাম বক্তব্যের শেষ প্রান্তের দিকে আসতেছি বক্তব্য খুব সংক্ষিপ্ত হবে যাতে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারি বন্ধুরা আমার রব্বুল আলমিন বললেন সালাকি না দে দশটা মামলা দিয়ে দে বেশি লাফায় এরকম আছে না নাই আমার রসুলির বিরুদ্ধে কোনো দোষ নাই কয় দুই দিন আমাদের সাথে রাম রাম বলবে না দেহান দেয়া দুই বছর জেলের মধ্যে ঢুকায়ে দিল জিব্রাইল আমিন গিয়া রসুলকে সালাম দিতেছে হজরতে খাদি যে আমার রসুলের জন্য ওই শেয়াবে আবু তালেব জুল হল পাহাড়ের মধ্যে বিষাক্ত গাছের পাতা গুলি না ভর্তা বানাইতেছে না উজুবিল্লা বলেন জোরে গাছের পাতা এখানে আমরা যারা স্টেজে বসা আছি গাছের পাতা দিয়া ভর্তা জীবনে এক বেলা গাছের পাতা দিয়া ভর্তা খাইছি অভাবের তারায় আমরা স্টেজে এরকম একজনও আছি যার শরীরে মশা মাসি বসা তিনি বছরের পর বছর নগাল লোকদেরকে কালেমা পড়ানোর জন্য নৌকার লোকদেরকে ভেসতি বানানোর জন্য তিনি জেলখানায় যিনি মুনাজাত দিলে রব্বুল আলমিন আসমান থেকে নেমে আসেন প্রথম আসমানে চলে আসেন শাহারগের কাছে যার মুনাজাতের প্রয়োজন নাই অন্তর থেকে বললেই হয় রব্বুল আলমিন আপনি এইটা করে দেন রব্বুল আলমিন বলছেন জিব্রাই তুমি যে খালি কান্দ গাছের পাতার ভর্তা খাই দেখা তুমি আমার রসুল কি গিয়ে একবার জিজ্ঞাসা করো না উনি কি চান বলে আল্লাহ আপনি আগে কি দিবেন সেটা একটু বলেন আর বেটা দুনিয়াতে সবচেয়ে মূল্যবান হইল স্বর্ণ কথা ঠিক না বেটি যাও আমার রসুলকে গিয়ে বল এক বছর তিনি জেল খাটা শেষ হয়ে গেছে তিনি যদি চায় এই মুহূর্তে আমি শেআবে আবু তালেব জুলহলাইপার এই তিন কিলোমিটার মাঠটাকে আমি স্বর্ণ বানায়া আমার রসুলকে আমি কেয়ামত পর্যন্ত শরণের মালিক বানায়া দিলা প্রস্তাব নি আসছে জিবরাইল আমিন হুজুর কি এটা গল্প না সত্য জিবরাইল আমিন এসে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাতা বলে দিয়ে ভর্তা বানাইয়া আলুর ছানা বলেন আপনারা আপনারা নগর এখানে আমাদের ওইদিকে ভর্তা বলে আপনাদের এখানে কি বলে ভর্তা আলুর ছানা তিতা গাছের পাতা দিয়া সানা বানাইয়া রসুলের সামনে নিয়ে আসছে মুখে দিবে এমন সময় জিব্রাহিল আমিন আমার রসুলের মুখে হাত দিছে খাবেন না তখন বিকাল চারটা রসুল সারাদিন উপোস এক ফোঁটা পানি মুখে যায়নি বলছি এই পাতা মুখে দিবেন না রব্বুল আদেশ করেছেন আমি আমার দিয়ে একটা আলমিন বাতাস দিয়ে দিব পাহাড়গুলি সব স্বর্ণ হয়ে যাবে আশেপাশের লোকেরা সব লুটপাট করে নিবে নিতে নিতে হয়তো এক কুটি মন নিবে কিন্তু জমিনের নিচ পর্যন্ত সব স্বর্ণ হয়ে যাবে সব নিতে পারবে না এক মাস দুই মাস পরে এরা আইসা আপনাকে ট্যাক্স দেওয়ার জন্য কেউ একশো বস্তা কেউ পাঁচশো বস্তা খেজুর এনে দিয়ে যাবে আপনি যনমের মতো খাবেন সেই দিন ওই বিষাক্ত কাছের পাতাকেই খুদর্ত নবী বলছে ও জিবরাইল সে আবু তালেব যখন মধ্যে ওদের সাথে আমি তিনশো ষাটটি মূর্তির কাছে মাথা নত করি নাই ঘাম আজকে আমি গাছের পাতা খাইতেছি দুই হাজার ষোলো সতেরো সালে আমার কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে কেউ যদি জেলখানায় যায় আর ও যদি কষ্ট পায় খাবার যদি ভালো না আসে যদি খাবারের মধ্যে কোনো রকম গোলমাল হয় ও তখন মোনাজাত দিয়ে বলবে রব্বুল আলমিন আর পারলাম না রসুল স্বর্ণ নিয়েছে আর খরচ করেছে আমার কাছে তো কিছুই আসলো না আমি আর ধৈর্য ধরতে পারলাম না ও জিবরাইল আমান আল্লাহর কাছে গিয়া বললাম আমার উম্মতের যত কষ্ট আছে সব চাইতে বড় কষ্ট মোহাম্মদ স্বীকার করে নিবে তবু আসে ওই মুরতাদদের সাথে যারা নাকি শৈরাচার তাদের সাথে মোহাম্মদ এক মুহূর্তের জন্য আপোষ করবে না সুবহানাল্লাহ আপোষ করছিল না করছিল যারা কোরআনের কথা বলে তারা কি আপোষ করতে পারে পারে না বন্ধুরা আমার এই কোরআনকে যদি বলেন তাহলে আমরা কি করবো কোরআন বলে দিচ্ছে আলিফ লাম মিম বলেন সুবহানাল্লাহ ذالک الکتاب لا ریب فی ও পৃথিবীর লোকেরা কি করবা কর্মসূচি শোনো আমি যেই কিতাব পাঠাইলাম পৃথিবীর কোন মানুষ নাই আমার কিতাবের একটি অক্ষরকে চ্যালেঞ্জ করতে পারে কথা ঠিক না ভেঠি হ্যাঁ দুই একটা সুনা ভুডি মুনাফুডি মাঝে মধ্যে টুপটাপ করে আমি সংসদের মহিলাবি পুলিশাই আমারে গুতে হ্যায় হুজুরাম নদী এরকমের কুকুরের নাম রে আমাদের লোক তো সীমানা স্রিন বলেছিল কোরআন শরিফের যত মহিলা আছে সব বের করে ফেলতে হবে না বলেন জোরে দিলাম আমরা আর দশ আলেমরা মিছিল পুলিশ আমার আমাদের লোক আমি কোরআনের লোক কথা ঠিক না বেটি আমরা কিসের লোক এরম কোরআনের আরেক লোক কি বলল ভালো লাগে না নামাজ কালাম ভালো লাগে না বক্তব্য দিলাম ঢাকা শহরে তিন হাজার মসজিদ থেকে ভোর রাতে কতগুলি আরবি শব্দ আমার কানের মধ্যে আসে আমার কাছে এমন বিরক্ত লাগে মনে হয় কতগুলি বেশামে লোক চিৎকার মেরে কান্নাকাটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়ুয়া মাস্টার ডিগ্রি হোল্ডার শিক্ষাবিদ দাবি করে গবেষক দাবি করে আজানের আওয়াজ যাদের কাছে বেশামে লোকের কান্নার মতো লাগে ওরা মুসলমান না কফে ওদের বিচার হওয়া দরকার আছে না নাই এই হলো সিরাতের নবীর আলোচনা তবে এরকম বক্তৃতা রাখতে গিয়ে আমার অনেক কলিক আটকা পড়ছে

প্রথম দুই দিন সুখ লাগছে পরের দুই দিন রব্বুল আমাকে অনুমতি দেয় নাই আল্লাহ অনুমতি না দিলে গুলি আসক জেল আসক হত্যা আসক চুরি আসক কিছু সামনে মাথা নত করা যাবে আমার আলোচনার অর্ধেক শেষ সুরে বাকরার প্রথম আয়াত কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে জোরে বলেন আছে কোরআনের রাজনীতি আছে আপনার কাছে ভালো লাগুক চাই না লাগুক কোরআনের রাজনীতি থাকার প্রমাণ হলো ইসলামের প্রথম যুদ্ধ রমজান মাসের সতেরো তারিখ যুদ্ধের নাম কি জানি বদর জোরে বলেন না যুদ্ধটার নাম কি এই বদর যুদ্ধে নগার এই অর্ধ লক্ষ লোকের মধ্যে কারো কাছে যদি এই ওয়াজ ভালো না লাগে তার উত্তর হলো এই এই বদর যুদ্ধে সেনাপতি যেখান থেকে ঘোষণা করা হয়েছে সেই জায়গাটির নাম মদিনা মোনাব্বার মসজিদ সোহানাল্লাহ বলেন জোরে সেনাপতি নিয়োগ যদি মসজিদে বসে করা যায় তাহলে রসুল যদি মদিনা মুনাব্বার মসজিদে বসে বদর যুদ্ধের সেনাপতি নিয়োগ করতে পারে গোলাম মোস্তফা বাংলাদেশের যে কোনো মসজিদে কোরআনের আয়াতের তর্জমা তফসিল করতে কোনো আপত্তি দিলে সেই আপত্তি বৈধ হবে না অবৈধ হবে পরিষ্কার না এখনো বাকি আছে কিছু কিন্তু তাই বুঝলে রাব গলা আলমিন বলছেন ও আমা করো না তাহলে তাইলে হান্দাইয়া দিম কেমনে হান্দামু কাহ ভাবে হান দাম বেরিতে পারবানা তুমি যত বড় হও রাজনীতির সৃষ্টিকর্তা আমি আল্লাহ কথা ঠিক নামে ঠিক জোরে বলেন ঠিক না বেটি ঠিক বুদ্ধি করছিল এই মুছারে দর আল্লাহ কয় জিবরাইল একটা ঘোড়া লইয়া যা গিয়া লাদ দিয়া নদীর মধ্যে ধর ওই জাহান্নামের মধ্যে ধরব সুবাইতে 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 বিতরে হামদাইয়া দিবি সেই আল্লাহ এখনো আছে না না ঠিক disse কারে হেরাউনের আরেক পদমাশ বালাখানা বানা বিল্ডিং বাঙা সুন্দরী মহিলাদের আন বিল্ডিং যে বানাবি তিনতলা তার রেলিং স্টিল দিয়ে না যুবতী পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বছরের মেয়ে লোকদেরকে উলম্ব করে দাঁড়া করে দে ওদের শরীরের নরম বস্তু ধইরা আমি নমরুদ আমি সাব্দ ওই বেহেস্তের নিচতলা থেকে দোতালার মধ্যে উঠবো না উজিবিল্লা বলবেন না এই রকম লুচ্চা দু একটা নেতা এখনো সারা দুনিয়াতে আসে না না ল্যাংটা নাচের আয়োজন করে আসে না না চ্যানেলগুলি খুললে ওই নগর জুয়ান ছেলেরা রাত্র এগারোটার পরে খাইয়া দেয়া তুমি দরজা আটকাইয়া মোবাইল টি যা বাইর করে দেখ রব্বুল আলমিন স্বামী অম্বাসির তিনি দেখে কি দেখে না এটি করো না কালকে আমাদের মায়েদিন একটা টিপ দিব কি তুমি কে জানি তাহলে আমি তো গোলাম মোস্তফা ও এই যে তুমি রাত্রে এক ঘন্টা করে টিপে টিপি করে এরকম এরকম দেখতা এই জন্য তোমার বিত্রে হান দিয়ে দিলাম আগুনের মধ্যে কয় আল্লাহ তো আরো ভালো কাজ টাজ করছি তো কি করছো কাজ করছি দশ বার কিসের টাকা দিয়া গম টাকা দিয়া না কাবিঘাট টাকা দিয়া না কোনো ব্রিজ কালভার্টের টাকা দিয়া নাউজুবিল্লাহ কোন জোরে কেউ কেউ মনে করেছে আগে টাকা কামাই আলাই পরে হজ করবো মাদ্রাসা করম মসজিদ করম আল্লাহ কয় সালাকি কইরো করো না এমন ফেস লাগাইয়া দেবো তোমার জীবনে ফেস খুলতে পারবা না কথা ঠিক না বেটি হুজুর ফেসের কথাটা কোরআন শরীফ থেকে কন বলেলে কইয়া দিবেন أفتؤمنون ببعض الكتاب قرآن وتكفرون ببعض فما جزاء إلا قِزِّيٍ فِي الْحَيَاةِ قِزِّيٍ فِي الْحَيَاةِ الدُّنْيَا الدُّنْيَا دَكِي كَالْكُرَشَانِ وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إلَى أَشَدِّ আত্মবাস করার দরকার নাই সিরতুল নবী রসুলের জীবন কোরআনের আয়াত আর কোরআনের আয়াত বলা শেষ হোক না তারপরে শোনে হাদিস শরীফের বর্ণনা শুরু হবে কোন কোন জায়গায় গেলে আমরা দেখি রসুল ইসলামের নাম পড়লে সাল ইসলাম বলে হালি চোখে দিতে হবে এর ওয়াজ করে দুই ঘন্টা ওই মৌলবী তোমার দুই ঘন্টা সময় দিছে দশ হাজার লোকের ওয়াজ করার লেগে তুমি রসুল সাল্লা সাল্লাম করে চোখে এরকম সুমাই দিলা দুই ঘন্টা রসুলের দান দান মোবারক শহীদ হইল রসুল জেলে বন্দি থাকলেন রসুল উপাস থাকলেন রসুল সেনাপতি ছিলেন দশ বারোটি যুদ্ধের কথা ঠিক না ব্যাঠি ওই দালাল মৌলবী কাল কেয়ামতের ময়দানে রসুলের সামনে যাইও তোমার হাড্ডি গুড্ডি গুরা করে দিব কথা ঠিক না ব্যাঠি আমি যেহেতু একজন এই জন্য আমি কিছু শিক্ষামূলক বক্তব্য দিই আলেমাদের জন্য দুই লাইন বলছি যেহেতু আমি একজন মোবাইল যদি আপনার আধা ঘন্টা সময় থাকে আমাকে আধা ঘন্টা সময় দেন রসুলের মাক্কি জিন্দগি পনেরো মিনিট মাদানি জিন্দগি পনেরো মিনিট কাল কেমতের ময়দানে রসুল আপনার সাথে মোসাবা করে আপনাকে বেহেসতে পাঠিয়ে দিবে সোমান আল্লাহ বলে কিন্তু রসুলের একটা সুন্নতের উপরে আলোচনা করতে করতে আপনি দুই ঘন্টা পার করে দিলেন এইটা যদি জীবনে আপনার শেষ ওয়াজ হয় আর এইটারই যদি রেকর্ড রসুল বাজায় তাহলে বলবো ওই দালাল মৌলবী আমি রসুলের তেষট্টি বছর জীবনের একটি সুন্নতের কথাই তোমার আলোচনার বিষয়বস্তু থাকলো আমি যে রাজনীতি করলাম আমি যে পৃথিবীর চার বাঘের এক বাক্যে মতিনা মোনা বসে শাসন করলাম এই শাসনের উপরে তুমি লোকদেরকে উঠাইলে না ওরা সুদ খাইল ঘুষ খাইল ব্যাপারটা চললো ওরা যাকে তাকে ভোট দিল আর সমস্ত দেশের মধ্যে বেনামাজি বাড়লো ব্যাপারটা বাজলো সুদ চললো ঘুষ চললো সিনেমা চললো বাইস্কোপ চললো কথা ঠিক না বেঠি আসেন এবার আমরা কোরআন শিল্পের দ্বিতীয় বক্তব্যতে যাই আফু অমিনু না বেবা আদিকে অ গোলাম মুস্তেফা তুমি উনিশশো সালে কামেল পাস করলা উনিশশো পর্যন্ত তুমি ইমামতি করলা ইমামতি গেল না পনেরো বছর ইমামতি যায় না তার কার পাও স্বতীশ্বার জি জি ঠিক আছে ঠিক যখন বাইতুল্লার ঘরে গেলাম উনিশশো বিরাশি সালে তখন গিয়ে দেখি বাইতুল্লার খতিব বলতেছে রসুল যা বলছেন মদিনা মনে পড়ায় গেলাম রস হাদিস বর্ণনা করতেছে মহাদিস আসরের নামাজের পরে কলা কলা রসুল্লাহ নামাজ পড়ে তার ডান পাশে হল রসুলের রজায় পাক হাদিসখানে বর্ণনা করে দেখায় কাকে আমার অত প্রিয় নবী বিশ্বনবী শী আছে সেই রোজায় পাককে দেখায় শোভানল্লাহ বলেন জোরে কলা কলা রসুল এই রসুল বলছে শোভানন্দ যখন এই ঘটনা দেখে আসলাম আয়া বউরে বলে দিলাম ছেলেমেয়েরে বলে দিলাম ওই বাড়িতে চলে যাও শহরে বাইর কাকা হ্যাঁ হিজরো এখন থেকে এক নম্বর ওয়াজ চলবে ছয় মাসের মাথায় ঘাট্টি গুটি গোল কি ওয়াজ করছিলাম পরে ঘাট্টি গুটি গোল মালিবাগ বাজার এলগেট মসজিদ যখন বলছি মুসুলিয়ানে কেরাম আজকে রমজানের পাঁচ তারিখ গত শুক্রবারে বলেছিলাম এই মানিবাগ বাজার এলাকাতে পনেরো ষোলোটি হোটেল আছে লাল শালু কাপুর টাঙ্গাইয়া মুসলমানের সন্তানেরা এই হোটেলের মধ্যে গিয়ে খেলে মসজিদ কমিটি এলাকার যারা দায়িত্বশীল প্রত্যেকের জবাবদাহি করতে হবে কথা ঠিক না পরে শুক্রবারে বক্তৃতা দিলাম আমার মুসল্লিরা আজকে রমজানের পাঁচ তারিখ যখন বললাম রমজানের দিনে লাল শালু কাপড় লাগায়া এই শহরের কথা বলা যাবে না তাইলে আবার নগে লোকের দাওয়াত দিব না সারা বাংলাদেশে রমজানের দিনে লাল শালু কাপড় লাগাইয়া খাওয়া দাওয়া চলে কি চলে না রমজানের বেলায় দিনের রমজানের দিনে দিনের বেলায় লাল শাকু কবল লাগায়া যারা হোটেলগুলি চাড়ায় তারা কি সকলেই অমুসলিম না মুসলমানের হোটেলও আছে এই হলো সিরত নবীর আলোচনা কোনো আপস নাই যেই খোদ দিলাম রমজানের পাঁচ তারিখ বিকালবেলা সভাপতি সবাই এসে বলতেছে হুজুর তাড়াতাড়ি গাড়টি লোন কী সে কয় পোলা ভাই নাইতেছে মিছিল কারা হোটেলের মালিকরা সব মৌলুমিস্তা আমরা তুলে নিব আমরা আমরা তুলে নিব আমরা কিসের বিলালের ওয়াজ গোলাম বুঝতে পারছি আমরা তুলে রমজানের ইজ্জত রক্ষা করার ওয়াজ করা ফরজ কথা ঠিক নেবে ঠিক পর্দার ওয়াজ করা ফরজ কথা ঠিক নেবে ঠিক নামাজের ওয়াজ করা ফরজ কথা ঠিক নেবে ঠিক হজের ওয়াজ করা ফরজ কথা ঠিক নেবে ঠিক সেই ওয়াজ করতে গিয়া কয় মৌলবীর আমরা তুলে নিব আমরা আমরা তোলার দরকার নেই আস্তে গাঠি গুটি লিয়া দ্বিতীয় ইমামতি আমার জাতি শুনে রাখা যেহেতু আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে আজিমপুর সাবরা মসজিদ যেখানে গভর্নমেন্টের পিওন থেকে নিয়ে জয়েন্ট সিকিউরিটি পর্যন্ত যে কলোনিতে বসবাস করে আমার বাসা ওখানে করানপাড়াও পয়সা দিয়ে ওখানেই ছোট্ট একটু বাড়ি করে খারাম। আজকে রমজানের চোদ্দ তারিখ আজকে এই আজিমপুর সাপরা মসজিদে জুমার খুদ্ার বিষয়বস্তু বস্তু হইল রসুলের জীবনের প্রথম যুদ্ধ জঙ্গে বদর কে খা দি নামেন আমাদের মসজিদে যুদ্ধের ওয়াজ করা নিষেধ বদরের যুদ্ধের আলোচনা কেউ যদি বলে যে বদরের যুদ্ধের আলোচনা কোন মসজিদে করা যাবে না তাইলে সে ইসলাম বোঝে নেয় আমাদের মতন এরকম ঠেডামৈলুমি বলেও ফেলতে পারে যারা এই রকম বলে যে বদরের যুদ্ধের আলোচনা এই এলাকার মসজিদে করা যাবে না আমরা বলতে চাই কুরআন হাদিসের দৃষ্টিতে খালা এই হল নবীর আলোচনা এক নম্বর মুসলমানের যদি কবরে যেতে হয় তাহলে এই আলোচনায় শুনে যেতে হবে কষ্ট তো কারো কাছে লাগবেই সাহাবাদের মধ্যে কারো কারো কষ্ট লেগেছে তার মধ্যে একজনের নাম হল আবদুল্লাহ নে রসুলের হাতে হাত রেখে পড়েছে রসুলের হাতে হাত রেখে কেউ যদি কালমা পরে তার নাম হলো সাহাবা তার নাম কি জোরে বলেন কিন্তু রসুল প্রমাণ করে গেছেন আমার হাতে হাত রেখে কালমা পড়লে কালমা অবস্থাতে তার মৌত হইতে হবে আর না সে মুসলমান না সাহাবাও না সোমান আল্লাহ কন জোরে তার মধ্যে একজনের আলোচনা করে গেলাম আবদুল্লেব নৌবাই মুসলমান না মুনাফেক আয়াত নাজিল হয়ে গেল ইন্নাল আমার রসুলের হাতে হাত রাখল আবার রসুলের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু যখন রসুল কোনো সিদ্ধান্ত নেয় যুদ্ধের কোনো আলোচনা হয় আস্তে করে চিঠি এখান লেইখা গোপনে ওই মক্কার আবু জাহেল আবুল আহাবের কাছে চিঠি পাঠাইয়া দেয় এইটা মুসলমান না সাহাবা না বাস বক্তব্য স্পষ্ট কোন গোজামিল নাই বর্তমান সমাজও দাঁড়িয়ে আছে টুপি আছে কোরআন পড়ছে হাদিস পড়ছে কিন্তু কিছু পয়সা দিলেই বেচা যায় এরা কি মুসলমান আলেম না মুনাফে নাম বলবো না তাহলে সংসদের চাকরি যাবে এখনো আসি বন্ধুরা আমার কান পেতে শোনেন রব্বুল আলমিন বলতেছে এমন পেস লাগাইয়া দিম খুলতে পারবা আপা তুমি নুনা কিতাব শুক্রবারে মসজিদে যায় আসরের সময়ে মাগরিবের সময়ে ফজরের সময়ে আসে না এরকম লোক সমাজে আসে না না এইখানে দুই চারজন আসে না না আপনাদের এই বক্তব্য শুনতে কষ্ট হচ্ছে আমি কি তাহলে শুধু বেহেস্তের রসগোল্লা ওয়াজ করে শেষ করে দিব ও কেউ কিছু আবার হোক বেহেস্তের রসগোল্লার ওয়াজেরও নোট করে নিয়ে আসছি আমরা যখন কোনো বক্তব্য দেই নোট করে নিয়ে আসি কেউ যদি জিজ্ঞাসা করে ওই যে নেতা আছে এখানে বলে দরেন কি ওয়াজ করছি এই কারণ আমি পার্লামেন্টের মহিলা সংসদে যে পড়ি সেটাও ফটোকপি করে নিয়ে যাই কারণ আমাকে ডাকা হয়েছে দেখে নিয়ে আসো আপনার নামে কমপ্লেন কি আরে আপনি কোন শিবের নাকি বাইসা বাইসা পরে কি করে পড়ি আমি বললাম যে হ্যাঁ আমি তো বাইসা বাইসি পড়ি ঠিক মনে করছে এই কথা কইলে বোধ হয় অসম্ভব কোরআন শিবের আয়াত বাইসে বাইসে পরিগতিকেই রব্বুল আলমিন আমাকে বাংলাদেশের চোদ্দবার ফার্স্ট হয়ে বাংলাদেশ থেকে সারা দুনিয়াতে গিয়ে চারবার আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছি বাংলাদেশের জন্য জোহান আল্লাহ বলে সেই সময়ই পার্লামেন্টে পড়ি আপনার কাছ থেকে দয়া ভিক্ষা করে পার্লামেন্টে পড়ি না সোহান বলেন কি পড়ছেন আপনার নামে কমপ্লেন কি পড়ছি وأنا بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء الله الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إن কোরআন শিবের আয়াত নেই আরে এটা পরিস্থিতি কে মেয়ে মানে দমক দেন কি বাপদা তো সম্পত্তি পেয়েছেন নাকি হ্যাঁ কোরআন শিবের আয়াত করলে এটা বিখ্যাত আয়াত নেই সাধারণ আয়াত বিখ্যাত আয়াত এখানে যেই সমস্ত ক্ষতিব্রাহিম আমরা বসা আছে তারা বহু এসারের নামাজে ফজরের নামাজে এবং মাগরিবের নামাজে এই আয়াত দিয়ে নামাজ পড়িয়েছেন কথা ঠিক না বেঠি ও আয়াত তো পরিচিতই মনে হচ্ছে অর্থ বলেন তো আপনার উপরে এমপিরাট খ্যাপলোকি আর একটু বলেন তো এবার অর্থ শোনেন কর সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক কে কে যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সোমান আল্লাহ বলবেন এতে কারো কোনো সন্দেহ আছে যাকে ইচ্ছা ইজ্জত দেই যাকে ইচ্ছা বেজত করে দেই সিদ্ধান্তকার বেয়া কাল এত সন্মান দিতে পারি যে এক বাক্যে সকলেই বলবো আহা হা লোকটাকে আজকে তেরোশো বছর পরে একজন খ্রিস্টান মাইকেল হার্স সে আজকে বলে দিল এক সমনীষীর জীবনী লেখলাম আমি যদিও মুসলমান না কিন্তু মুহাম্মদের। এই নামটি এক নম্বরে না লেখে আমি পারলাম না বলে এই হলো সিরত নবীর আলোচনা আসতেই হবে দত্তহীন ভাষায় বলতে চাই হজরত ইসাল তার গোত্রের নবী ছিলেন ইব্রাহিম তার গোত্রের নবী ছিলেন মুসলা ইসলাম তার গোত্রের নবী ছিলেন আমার প্রেরণবী বিশ্বনবী সমগ্র বিশ্বমানবতর জন্য তিনি নবী হয়ে আসছেন কথা ঠিক নবে ঠিক তিনি খ্রিস্টানদের নবী হিন্দুদের নবী তিনি বৌদ্ধদের নবী তিনি অন্য সমস্ত ধর্মে নবী গতিবেয়ী তিনি হুদাই বিহার সন্ধি করেছিলেন অ মুসলিমদের সাথে সমানল্লাহ বলেন জরি আপনি মানতেও পারেন নাও মানতে পারেন আমার রসূল মদিনা মুনাবরের মসজিদে তিনি নামাজ পড়ে তাসবিহ আলিল পড়তেছেন আল্লাহ ইহুদি একজনে আহিছে কয় দেখো তো এটা এক নম্বর নবী না দুই নম্বর নবী তুমি একটু পরীক্ষা টেস্টিং ফেস্টিং করে আসো। কয় গিয়া একবারে কাবাগরের মধ্যে মুইতা দিবা নাউজুবিল্লাহ কোন জোরে এই ইহুদি গিয়া কাপড় উঠাইয়া পেশাব করতেছে গরগর 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 করিয়া মদিনা মোনাব্বর মসজিদের মধ্যে পৃথিবীর লোকেরা কান পাইতা শোনেন কোন প্রধানমন্ত্রীর সাথে কোন স্বরাষ্ট্রমন্ত্রীর লগে কোন মন্ত্রীর সাথে আমার রসুলের জীবনীকে মিলাবেন আপনার ড্রয়িং রুমে গিয়া যদি এইরকম একবার কেউ পেশাব কইরা দেয় আপনার মুখ থেকে কি বাইর হবে মনকে একটু প্রশ্ন করুন এই জন্যই সিরাত নবীর আলোচনা শুনতে হয় আপনি যেই পর্যায়ের মানুষই হন না কেন যখন পেশাব করতে করতে পেশাব করা অনেক শেষ হাজরতে আলী কেন বলে যে আসতে করে তলবার বাইর করে আসতে সে আগাইয়া কয় কারা বাইতুল্লার ঘরের মধ্যে এক প্রথম তলবার এক হাতে ধরা আসিল দুই হাতে ধরছে রসিল আসতে করে দেখছে ঠিক আছে আলী থামো সোমান বলে এই হলো আপনার আমার নবী বিশ্ব এই তোমরা ইমামদেরকে দাড়ি টুপি আলাদেরকে তোমরা সন্ত্রাসী বলো দা বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ক্ষতি কোনদিন গরু চুরিতে ধরা পড়ে নাই কথা ঠিক না বেঠে বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ইমাম ডাকাতি কেসে ধরা পড়ে নাই আজও কথা ঠিক না বেঠে বাংলাদেশের প্রায় কয়েক হাজার আলিয়া মাদ্রাসা কয়েক হাজার কমি দৌরা হাদিস মাদ্রাসার কোন শিক্ষক প্রফেসর কোন দৌরা হাদিসের ছাত্র পাঁচটা দশটা বিশটা জিনার অপকর্মে ধরা পড়ে নাই কথা ঠিক না বেঠি আর তোমরা কারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের তুমি নেতা একশত মেয়ে লোকের ধর্ষণ করার পরে বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ উল্লাসের অনুষ্ঠান করে যারা এই রকম করে ওরা মুসলমান না কফে ও ভক্তিতে একটু গায়ে লেগে যাচ্ছে কাল কেয়ামতের ময়দানে গোলাম মুস্তুবার জিব্বা বাঁচানোর জন্য জীবনের শেষ কয়েকটি ওয়াজের জন্য এই কথাগুলি বলতেই হচ্ছে ওলাম মুস্তফা এই দরবারে কারি আব্দুল গফুরের এই ময়দানে আমার উস্তাদ কারি উবাইদুল্লাহ সাহেব আসছেন বারবার পঞ্চাশ বছর যিনি পার্লামেন্ট তেলাওয়াত করেছেন সেই ময়দানে কোরআনের এক নম্বর ওয়াজ আমার এই উস্তাদের জায়গাতে বসে আমাকে করতেই হবে আর না কাল আমাদের ময়দানে আমার ওস্তাদি ওব্লা সাহেব যদি বলে বসে গোলাম মসু তুমি দুই নম্বর বলবে এই জন্য এই ওয়াজ করে দিয়ে গেলাম যদি কোনো ভুল প্রমাণিত হয় সাথে সাথে আমার মাইক বন্ধ করে দিয়ে আপনারা মাইকে বসবে বন্ধুরা আমার এই জন্য বলছি শ্রীরতুন নবীর আলোচনার মধ্যে আসুন আমরা বক্তব্য শেষের দিকে যেতে চাই আমাদের মনে রাখতে হবে সারারায় তো আসনে নর্থ বেঙ্গলে একটা ব্যারাম আছে ওই কি নীলফামারি নীলফামারি ওয়াজ করতে গেছি কাহুজুর আপনার আলোচনা হইলো রাত তিনটা থেকে সাড়ে চারটা হ্যালো ওই মিয়া কার লোকে কী কথাবার্তা ও মৈলুবি দেখছো না পার্লামেন্টের মৈলুবি উস করে কথাবার্তা দশটা থেকে এগারোটা এই কাম করে খাই না ওরান পরে খায় সোমান আল্লাহ কাহুজুর এক লক্ষ লোক আল্লামা আবদুল্লাহ সিদ্দিকী আল কোরআসি রহমতুল্লাহ আলের ওখানে একটি খানকা আছে পাটগ্রাম হজুর সত্তরটা গরু জবাই দিছি মাত্র বারোটা মহিষ এক লক্ষ লোক খাবে আমি বললাম সভাপতি সাহেব এই যে সারারায় তো আজ করলেন যদি দশটি লোক এই এক লক্ষ লোকের মধ্যে দশটি লোক যদি ফজরের নামাজ না পড়ে আমি গোলাম বর্তম ধরবে তো সভাপতি আমরা তো ময়দানে আমার যদি ধরে চল্লিশ হাজার টাকা হাদিয়া ভাই ভাই জন্য জনমের মতো ওয়াজ করছো আর এই লোক সারা রাত সজাগ থেকে ফজরের নামাজ পড়তে পারে নাই একক নামাজ না পড়লে দুই কোটি দুই কোটি

এইবার আটকা আটকি রেওয়াজ শোনেন দুনিয়াতে আটকা আদি দেয়া যাইতেছি এই নগাঁও নজয়ান মাঠে আটকা আটকিরি আওয়াজ তিন লাইন শোনেন আফাতু না বেবা দিল কি তি চল্লিশ বছর বয়স পর্যন্ত নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুফি নাই ষাট বছর বয়সের সময় কয় তারাতারি একটা টুপি দে ও আমার মা বোনেরা ফাতেমা শখিনা বলেনু র বিশ বছর বয়সের সময় আব্দুল করিম বলছে একটা বোরকানি আসছি ন গণ জন্মাটি ওয়া শুনি এবার ফাতেমা কয় ওই আব্দুল কাদের তুমি যে বরখানি আসছো জীবনে আর আমার সাথে খাতে শুইতে পারবা না বলে কোথায় কয় নিচে কিন্তু বয়স যখন পঞ্চাশ বছর হয়ে গেছে যখন শুনল নগার ট্রাকের ড্রাইভারেরা রিক্সার ড্রাইভারেরা এমনি ভাবের ফেরিওয়ালা বাসওয়ালা মৈলী ওয়ালা মুন্সিওয়ালা দেখলো আর আর কি করলো প্রত্যেকটি শব্দ রেকর্ড হয়ে গেছে কাল কেয়ামতের ময়দানে এক একটি দৃষ্টির জন্য ও ফাতেমা সকিনা তোমাকে যখন এই রকম সীসা ঢালবে তুমি তখন কি বলবা কান পাইতা শোনো পট্টমি ধরবে মাকে নগন জন্মঠে মহিলা প্যান্ডেলের মা কে বলছি আজকেই লাগবে বোরকা কালকে না মা তাড়াতাড়ি আসেন বলে কি তাড়াতাড়ি জাহান নামের গেটের মধ্যে সিতই আসুন আমি আপনার গলায় পাড়া দিতে চাই বলে কা নওগা কলেজে আমাকে পড়াইছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে পড়াইছিলেন বোরকা কিনে দেন নাই এই যে সেকা দিব এই গোলাম মোস্তবার কাছ থেকে শুনলাম কিন্তু বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আমাকে মানুষ মধ্যে মধ্যে লাল দিলাম গালের রোজ দিলাম কপালের মধ্যে দিলাম এই অন্যায়ের কথা কোনো দিন যেহেতু বলেন নাই আপনি মা আজকে আপনাকে একা ভেসতে যাইতে দিব না তাড়াতাড়ি করে শোন বলে হজুর কোরআন শিব থেকে কন হ্যাঁ কোরআন শিব থেকে বলার জন্যই তো এত কষ্ট করে আসছি فَرِنْ بِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا تَحْتَ আকদামীনে হুজুর কদম মানি পাও অর্থ ঠিক আছে একটু জোরে বলন ঠিক ওনারা ঠিক আছে হুজুর কদম মানি মানি নিছে নিচে কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ فاطمه কানপাইতে শুনিন ও না কানপাইতে শুনিন মা কে বলবে মাগো আমি যখন আমার বয়স পনেরো হয়ে গেল আমার তিন চার মাস আগে ছয় মাস এক বছর আগে আমি হায়েজ হয়ে আমি যখন নাকি বালেগা হলাম সেই থেকে আমার পর্দা ফরজ ছিল বোরকা কিনে দেন নাই কোনো দিন কোরআন খুনে বলেন নাই আমার যে আজকে সীসা ঢাইলা পোড়া দেওয়ার জন্য সীসা নিয়ে আসি মাগো সীসা নিব কিন্তু আপনার গলায় পাড়া না দিয়া সীসা নিব না নাউজমিল্লা বলে না যে আল হোমা সবটুকু তফসিল করতে পারবো না সময় শেষ আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তাহাতা তা যেই স্বামী বোরকা কিনে দিল না যেই মহিলা বোরকা নিতে চাইলো না যতবার দৃষ্টি দিল আমি মৈলবিগুলাম মুস্তওয়াজ করতে আসি ড্রাইভার হরেন দেয় পি 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 মহিলা রিক্সা থেকে ঈশারাজা হ্যাঁ লাল ললে মানে ইশারা দেয় আমি গাড়ি সাইড করতাম এর আগে যাইতে দিতাম হায় হায় আমারও সাক্ষী হুম নিউ মার্কেট গেছি আমি একদিন বাজার করি ঢাকা নিউ মার্কেটে কিছু কিছু দোকানদার আমার চিনে সংশোধন করে তো মাছ দাম করতেছে এক মহিলা এসে বলতেছে বলছে দাঁড়ান কথাবার্তা বুঝতেছেন না আমি এর উত্তর কিভাবে দিতে পারি শব্দটি আর বললাম না ছোট ছেলেরা আছে হ্যালো ভাই মাকি স্যার তোমার বেয়া দম কইলে হ্যায় কাপড় কইলে আমি বড় হয়েছি তো তিরিশ বছর ওখানে যেখানকার ভাষা ওইটা কথা ঠিক না বেটি কয় আপা তাড়াতাড়ি সরেন পরের শব্দ কইলে আর ইজ্জত লেগে যাইতে পারবে যেমন কুকুর ওই রকম কি মগু কিন্তু টাইবিলে সবসময় এরকম করি না তা না এত বড় একটা মহিল ছয় ফুট লম্বা আমার কেউ সরে দাঁড়ান কে এইরকম ঠেটা দিয়ে একটা আসে না নাই তসলিমে নাসিরিনেরা খবরদার কোরআন নিয়ে বাড়াবাড়ি করলে যেমনি ভাবে আপনি জীবনে বোরকা পড়েন নাই একটা কথা কুকথা বলার কারণে আপনার জন্মভূমি থেকে আপনাকে পালিয়ে চলে যেতে হয়েছে কথা ঠিক না এমনি ভাবে বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় তার ঠিকানা বাংলাদেশে হবে না কথা ঠিক না বন্ধুরা আমার অশীনা ফাতেমা এরপরে চলে আসলো পুরুষরা আব্দুল করিম ও আব্দুল করিম আসো এদিকে আসো রসুল বলতেছে আব্দুল করিম হাই হ্যাঁ তুমি তো দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছ অতএব যা কামে রোজগার করছো সব কুত্তার গোস্ত সুরের গোস্তর মতো হারাম হান্দ যার নামের মধ্যে হান্দ তর্শ গিয়া বাপরে বাবা এদিকে কি কয় রসুল কি কয় ক কথা তো ঠিকই কয় তুমি খালি কাউ কেউ করো কী করবো তুমি কো বাবা পোলা ফাঁদাই করছো ইউনিভার্সিটিতে পড়াই আনছো চাকরি বাকরির ব্যবস্থা হয়েছে দশ লাখ টাকা না দিলে চাকরি না জমি টমি যা ব্যসার ব্যস ঘ দিয়া চাকরিতে গেলে ওই উপার্জন হালাল না হারাম হালাল না হারাম আমাদের সমাজের মধ্যে এই যে সুদ ঘুষ চালু আছে না এটা বন্ধ করার দরকার আছে না নাই এই জন্যই রসুলের থেকে শুনতে হয় শুনলে কালকে আমাদের ময়দানে পার পাওয়া যাবে না কথা ঠিক না ঠিক বন্ধুরা আমার এইবার আসল ওয়াজের মধ্যে আসি এইবার হইল রাজনীতির আছে না নাই জোরে বলেন না নাই আপনারা যদি বলেন যে রাজনীতির ওয়াজ শুনবে না আমি তাহলে বন্ধ করলাম রসুল মদিনা মুনাব্বারের মসজিদে বৈশা দীর্ঘ বছরের পর বছর তিনি ওই মক্কা মদিনা শাসন করছেন এই কথা ঠিক না বেঠি ঠিক না ঠিক আবু বকর ওমর আলী তাদের আলাদা কোনো রাজনৈতিক অফিস ছিল না মদিনা মুনাব্বারের মসজিদে বসে তারা মুসলমানদেরকে শাসন করছেন কথা ঠিক না কোরআন এই ব্যাপারে বক্তব্য আছে না নাই বলবো না বন্ধ কারা কারা শুনতে চান আত্মলেন না মান কারণ এখানে যেহেতু নওগার, শত শত বুদ্ধিজীবী শিক্ষিত জ্ঞানী লোকরা বসা আছে

রসুলের সামনে তোমাকে যেতে হবে না কে তুমি মাদ্রাসার প্রিন্সিপালকে বের করে দাও কে তুমি মুফাসরে কোরআন কোরআন থেকে ওয়াজ করার পরে রসুলের সামনে যেতে হবে না যেতে হবে কান পেইতে শোনেন কোরআন থেকে বলছি এখনো কোনো কিচ্ছা কাহিনী বলি নাই ঠিক আছে الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعاصي ওয়ানাহু আনিল মুনকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর দুই আয়াত পড়ি মুনাজাত করব ইনশাআল্লাহ মেয়র সব কিন্তু এক মিনিট বক্তৃতা দিবে আপত্তি করা যাবে না তার কারণ মনে রাখতে হবে আপনি না করলে হুনব না তো তার কারণ সমাজের এই লোকগুলি যদি একবার বইলা বসে আমি কোরআন ছাড়া এখন থেকে আর বেশি তাল বেতাল করবো না তাইলে সমাজ ঠিক হয়ে যাইতে পারে কথা ঠিক না বেটি ফেরাউনের কাছে জিব্রাইল আসছিল এসে বলতেছে এই কেডারে পাহাড়ের মধ্যে বীর 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 করে কি কয় ফেরাউন বলতেছে খোদা বহুদিন থেকে বৃষ্টি বাদল হয় না আমি খোদাই দাবি করছি এই জন্য বোধহয় তুমি গোস হয়ে গেছো ও আসমানের খোদা বৃষ্টি দিয়া দাও মুসাকে নবী মানি নেয় দেখা পরকালে যত শাস্তি দিবা দিও দুনিয়াতে দিও না বলে নবগাবাসীকে আরেকটি জিনিস বলে দিচ্ছি আল্লাহ মানলো কিন্তু রসুলের কোন আদেশ কে সে মানলো না তো আক্কা করলো না তাহলে সে মুসলমান না কাফে কাফে আল্লাহ বলছে এই দেখতে হয় কি কয় লিখে লুই এই জন্যই নেতাদের ওয়াজ করি আমরা আর আমি যেহেতু স্পিকার মহোদয়ের খুব কাছে দাঁড়াইয়া এতে করি তিরিশ বছর মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছাকাছি দাঁড়ায় শত শতবার পার্লামেন্টের শপথ অনুষ্ঠানে কে তেলাওয়াত করে এগু না অতএব কারণে আমি যদি না বলি উনি যদি দূরে বসে আব্দুল গণি যাওয়ার জন্য রেডি হও দুনিয়ার কোরআনের দালালেরা আমার রসুলের দালালেরা কোরান সামনে নাও তোমার হয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে মসজিদের ইমামতি চলে যাবে এলাকা ছাড়া হইতে হবে রসুলের মতো তোমাকে হিজরত হইতে পারে রসুল মক্কায় থাকতে পারছে এইরকম পৃথিবীতে দ্বিতীয় মন কোনো মনীষীর নাম আছে আমার রসুলের মতো তাকে ওই জাতি মক্কায় থাকতে দেয় নাই এর উপরেই বক্তব্য শেষ করব ইনশাল্লাহ রবি লাউলের তিনটি ওয়াজ এক রবি লাউলের বারো তারিখে আমার রসুল পৃথিবীতে আসছেন এটাকে ঈদে মিলাদুল নবী বলে একদিন এক রাত্রে আলোচনা আর সিনা সিরাতুল নবীর আলোচনা হলো তিষট্টি বছরের আলোচনা সোমান বলে আরেক রবি ইলাওয়ালের বারো তারিখ খালো রসুল যেই দিন হিজরত করেছেন সেই হিজরতের রাতটিও ছিল রবি ইলাওয়ালের বারো তারিখ জোরে সরে বলুন সোহা সেটার উপরে আলোচনা দিয়ে আজকের আমাদের বক্তব্য শেষ করি আরেকটি রাত ছিল দিন ছিল যেই দিন জিব্রা ইলামিন আসছে আইসা বলে ইয়া রসুল আপনার কষ্ট হচ্ছে ইমামতি করতে রব্বুল আলমিল আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে আর সে আজিমে বসে আছেন আপনাকে নিয়ে যেতে বলছেন সোভান অর্ধেক রাত্র আপনি ঘুমান সারা রাত ঘুমাইলে আমি আল্লাহ প্রেম করব কার সাথে আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আরো বেশি মায়ের লেগে গেছে কয় না অর্ধেকও মানি না আপনি অর্ধেক রাত ঘুমাইবেন আমার আল্লাহর কিছু ভালো লাগে আপনাকে তো আমি আমার এই কুর্সির মধ্যে লক্ষ লক্ষ বছর বানে আপনাকে এখানে রাইখা আমি আপনার নূরের দিকে শুধু তাকে আসিলাম কে বলতেছে আপনি অর্ধেক রাত্র ঘুমাবেন অর্ধেক রাত্র নামাজ পড়বেন তাও মানি না সামান্য কিছু সময় ঘুমাবেন আর বাকি সময় আপনি বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনার এই দেখা দেখি যারা গভীর রাত্রে নওগাঁর লোকেরা রাজশাহীর লোকেরা বগুড়ার লোকেরা দুপসাসিয়ার লোকেরা যখন তারা রাত্র একটা দুইটা তিনটা ওইটা ডাক দেবে আমি সাত আসমানে নয় প্রথম আসমানে এসে ডাক দিব ও ফের রে নগার ওই ওই বিল্ডিংগুলোর মধ্যে ডাক দিয়ে রাখো ওখান থেকেই রাত্র দুইটার সময় নগার লক্ষ লক্ষ লোক ঘুমিয়ে আছে ওইখান থেকে ডাকছি রব্বিল আলামিন আমি রব্বুল আলামিন সেখানে ফেরেশতা পাঠাইয়া দিলাম ওরা গিয়া কি বলে কান পেতে শোনো নগার লোকেরা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ আমাদের রবকে আমাদের ঠিক থাকলো এক নম্বর ওয়াশ করলো এক নম্বর নেতা হইলো এক নম্বর মন্ত্রী হইলো এক নম্বর প্রধানমন্ত্রী হইলো কোনো আপোষ করলো না কোরআন প্রতিষ্ঠার জন্য জান দিল মাল দিল শরীরে দাগ লাগাইলো আল্লাহ রব্বুল আলমিন বলে হঠাৎ কইরা তারে নিয়া জেলখানায় হান্দাইয়া দিল এরকম ঘটনা আছে না নাই দেখেন মিলে কিভাবে করা আমি রব্বুল আলমিন সাথে সাথে ওই জেলখানার মধ্যে ফেরেশতা পাঠাইয়া দিব সুমান আল্লাহ বলেন জোরে শেয়ারে আবতালের জল হলায়ে পা পাহাড়ের মধ্যে সকালে ভিখেলে জিবরাইল ইলাস্ত মাওলানা দের কাছ থেকে তাফসীর শুনে নেবেন আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমার রসূলের এই আদর্শ আপরশিন বক্তব্য কুরআন খুলে খুলে যারা দিবে আমি রব্বুল আলামিন তারও বিপদে পড়লে আমি জেলখানায় মানে কোটের বারান্দায় তার ঘরের ভিতরে তার ঘরের বাইরে শহরের মধ্যে যে তখন দেশ থেকে বের হয়ে যাবে সব জায়গাতে আমি আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়া দিব তাত জানো আলাই হিমুল মালা একা তোচুর মালাইকামানি ফেরেশতা অর্থটা ঠিক আছে আপনার একবার তোমার বিরুদ্ধে কর পেপার ব্যাপারটা কি মালায়কামানি কি ফেরেশতা মহম্মদের কাসামি পাঠিয়েছে শেয়ারে অবতলায় বই পাহাড়ে নগার কোন লোক যদি আমার কোরআনকে সামনে নিয়ে হয় মসজিদ থেকে বের করে দিল মাদ্রাসা থেকে বের করে দিল মঞ্চ থেকে নামিয়ে দিল আমি আল্লাহ আদা দিলাম আমি সাথে সাথে তোমাকে গাড় দেওয়ার জন্য ফেরেস্তা পাঠিয়ে দিব সন্দেহ আছে কারো ফেরেস্তা ইসা কি বলবে তার বক্তব্য দিলেন আল্লাহ তাহাফু তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই বলবে আল্লাহ তখন তোর কোনো ভয় নাই ফেরিস্তা যদি আইসা কয় ওই বলবি গুলাম মোস্তফা তোমার কোনো ভয় নাই ওই আমি আপনার মতো দুই একটা নদু শুধু সামনে যদি মিয়া বন্দুক লইয়া খারান আল্লাহ যদি বলে ভয় নাই তাইলে আমার কোনো ভয় আছে তাহলে কথা বন্ধ করবেন কেন কিছু পয়সা এখন পয়সার ওয়াজ শুনে আমার ওস্তাদের নাম বলে গেছি গত পাঁচ বছর যে আসছি আমার ওস্তাদের নাম বলে গেছিলাম কারি আব্দুল বাসেদ কি নাম এক তেলাওয়াতে পাইছিলেন কয় কোটি টাকা যেন একশো কোটি টাকা একটি তেলাওয়াত করে পাইছিলেন একশো কোটি টাকা সোমান বলবেন না সুরাই ইউসুফ তেলাওয়াত করছিলেন আরব দেশে আর এর সেই বাদশা কানতে কানতে পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী বলতেছে কেমন লাগছে রে কয়েক সার জীবনে এত কান্দি নেই কয়েক এক ঘন্টা কারি আব্দুল বাসেদ তেলাওয়াত করছে এক ঘন্টাই কানছে আরও আরও কারি আব্দুল বাসিদ আলাজার আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যারাট ডিপার্টমেন্টের চেয়ারম্যান যখন টান দিছে কোরআনে ওয়াই আমি তো এক লাইন বললাম কারি আব্দুল বাসেদ পড়তে ভালেন তেরো লাইন সুমান আল্লাহ ওই ন বাবা সিরা মই লবি হইলে বাদ পাইব না ভালো চাকরি পাইব না টুলু মুলু মইলবির দিকে একটু থাকেন আমেরিকার টুইন টাওয়ারের পাশের মতো যে ক্ষতি বেতন করবো বিশ হাজার টাকা বেতন তিন লাখ বিশ হাজার টাকা বেতন কার আতলেন আপনার তো মোটা আপনার কত আপনারা তো মোটা তিন লাখ বিশ হাজার টাকা ওই যে একজনে আত্মছে ওই ওটা এইটা হুজুর কোরআন শরীফ থেকে কোন তাহলে সুখ লাগে কোরআন শরীফ থেকে যেটি বলবে সেটাই সুখ লাগতে হবে কথা ঠিক না ব্যাঠি ঠিক আয়াত বলতে পারবো না কারণ সময় শেষ এগারোটা পর্যন্ত বক্তৃতা দেওয়ার কথা ওয়ামাইয়্যারসুতুকু মিন হাইসু লা ইয়াহতাসি হযরত আয়াত ঠিক আছে আল্লাহ বলছে আমার যদি ভালো লাগা যায় একবার আমার যদি ভালো লাগা যায় এমন দেওয়া দিমু হিসাব কইরা দিশা পাইবা না আল্লাহ বলে কারি আব্দুল বাসের রাশিয়াতে তেলাওয়াত করেন এক তেলাওয়াতে অর্ধ শত অমুসলিম মুসলমান হয়ে গেল সোমান আল্লাহ কঞ্জরে আরব দেশে যখন তেলাওয়াত করলো বাদশাহ বলতেছে এই অর্থমন্ত্রী লেখ বলে স্যার বলেন আরি আব্দুল বাসেদের অসাধারণ তেলাওয়াত শুই না আমাদের সকলের চোখের পানি বের হয়েছে এত সুন্দর কোরআন পড়ার জন্য আমার এই আরব দেশের পক্ষ থেকে তাকে ফ্রান্সের তৈরি একটি অ্যাপোসি হেলিকপ্টার দান করে দিলা কারি আব্দুল বাসিদ বেহেশ গিয়ে উড়ে বেরাবে দুনিয়াতেও একটু উড়ে বেরাক সুহান আল্লাহ কনজোরে অতএব কোরান শুধু পরকালের জন্য নয় দুনিয়া তো ইজ্জত আসে না নাই এই কোরান ধারণ করে আমরা কারা কারা আমাদের ফ্যামিলির মধ্যে একজন একজন আলেম কারি তৈরি করবো হাত তুলে নাড়াদ বক্তব্য শেষ করতে চাই বক্তব্য শেষ করতে চায় রাজনীতি দিয়ে যেহেতু আমি রাজনীতিতে আমার জীবনের তিরিশ বছর কেটেছে বলে যে হজুর অর্থ বলেন যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই যাকে ইচ্ছা ক্ষমতায় থেকে নামাইয়া দিই ও এই আয়াত পড়ছেন এলাজি এই আয়াতটা কম কম সংসদে কি করতো কোরানের আয়াত কখন পড়বো না পড়বো আপনারে জিগামো নাকি ওই আপনারে জিগামো নাকি কোরআন কার ওনারে জিজ্ঞাসা করবো আপনাকে না আমি বলছি যে জেনা এই শর্ত মানি না যখন দেখি পরিস্থিতি এই পরিস্থিতির উপরেই আমি তেলাওয়াত করি আচ্ছা ঠিক আছে যান যান কইছে দুই বছর পর্যন্ত চাকরি নেই এই অবস্থাতে কোরআন শরীফে ওয়াজ আছে না না রব্বুল আলামিন বলেন যখনই আমার বন্ধ মনে কষ্ট বাবা দৌড়ে গিয়া কোরান খোলো তোমার জন্য আমি কোরানের মধ্যে আমার পক্ষ থেকে ওয়াজ রেডি কইরা রাখছি জোবাহান আল্লাহ আমার রসুলকে বলছে মোহাম্মদ তুমি যেহেতু একশো সাহাবা বানিয়ে ফেলছো আর মক্কায় তোমাকে থাকতে দিব না নাউজুবিল্লা বলে সেই রাতটিও ছিল রবিউল আওয়ালের বারো তারিখ রাত আমার রসুলকে ওরা হত্যা করার জন্য বাইতুল্লাহর সামনে মিটিং করল আবু জাহেলাবুল হাব ওতমান সাহেব সিদ্ধান্ত নিল আজকে রাত্রে মোহাম্মদকে জবাই করা হবে না বলে যদি মিথ্যা ওয়াজ হয় রাতে রাতে না আমাকে নাই মাজা কিন্তু এই ওয়াজ একবার যদি নগা শহরের কোনো মসজিদে করে আপনিই ধরবেন রে আর সিদ্ধান্ত নিলো দিনের বেলায় মোহাম্মদ কে আজকে রাতে যেখানে পা ধরেরি আসবে রবিলা হল 12 তারিখের রাতের ওয়াজ করতেছি নাওগা নওজোয়ান মঠের লক্ষ লক্ষ লোকের সামনে কান পেতে শুনেন এই গোলাম মোস্তফা তোমার মত দালাল মৈলবি যদি হাতের কবজা কেটে যায় প্রাণ কেটে দেয় গলা কেটে দেয় তোমার মত নদুসুদ মৈলবি কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ আসবে মোহাম্মদ দ্বিতীয়টি আসবে না কথা ঠিক না بیٹি এই অবস্থাতে তুমি কি করবা কোরআন থেকে জবাব না আবু তালে ভাইসা বললো বাতি যা তাড়াতাড়ি বাইর বিশ্বনবী তাকে পলাইতে বলতেছে যে পালাইতে বলতেছে সেও ক্যাবিনেট মেম্বার ওই আবু জাহেল আবুল হাব ওতমা সাহেবার কথা ঠিক না বেটি আবু কি আমার রসুলের দলে ছিল না ওই দলে আমার রসুল তাড়াতাড়ি কইরা খালি একটা চাদর নিয়েছে ফাতেমাকে ডাক দিয়ে বলে তোমার বাবা যাচ্ছে যা আসমান কাছে বলবে আবু তালেবের কাছে জিজ্ঞাসা করলাম চাচা যান কোথায় পালাবো আমার রসুলের চাচা আবু তালেব বলতেছে মোহাম্মদ আমার কাছে বলে লাভ নাই আমাকে যদি মক্কার প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে কোথায় তাহলে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না আমাকে তো বলে দিতে হবে তোমার যেমনি ভালো লাগে সেই দিকে যাও আপন আল্লা ছাড়া আর ওই মুহূর্তে কেউ নাই সামনে গেছে পরে দেখে হজরতে আলি আসতে সোভান আল্লাহ বলেন রে তাড়াতাড়ি আস দেখে আসো বাইতুল্লার ঘরের সামনের পরিস্থিতি কি বলে বাইতুল্লার ঘরের হজরে সামনে ধার দিতে রসুল চাদর মোড়া দিলেন আলী চলো হজরতে জিব্রাইল আমার আমার রসুলের ডান পাশে বাম পাশে গার্ড অফ অনার দিয়া রসুলকে নিয়ে যাচ্ছে জোরে রসুল বাইতুল্লাহর ঘরে ঢুকছে ওদের সামনে দিয়া আল্লাহ ওদের চোখের মধ্যে পর্দা দিয়ে দিছে কোরআন থেকে বলল রসুল ঘরে ঢুকছে কালি খিল খিলমার দরজা খেয়েছে হজরতে আলীকে বলল তুমি শুয়ে পড়ো দেড় হাজার বছর আগে ফুটফুটে চাঁদ ছিল রাত্র এগারোটা বারোটা পর্যন্ত তলোয়ার গুলো গাছ কাটা শ্রেণী রসের খেজুরের গাছ কাটার জন্য যে অস্ত্রটা এটাকে আমাদের ওইখানে বলে আমাদের ওইখানে বলে শ্রেণী আপনাদের এখানে কি বলে কাতা হ্যাঁ কাতা কাতা শ্রেণী কাতা এইডা দাঁত দিতেছে বিশ্ব নবীকে জবাই করার সিদ্ধান্ত নিতে হবে রসুল দাগ ফলাইতে পারি নাই কিন্তু চোখের দুই ফোঁটা পানি নৌকা নজর মাঠে ফলাই আসছি আমাদেরকে একটু উদ্ধার করার চেষ্টা করেন দুই চোখের পানি ফেলতে পারবো না কারা কারা পারবো হাত তুলে আল্লাহ আল্লাহ বারোটা একটা দুইটা বাজে আল্লাহ বলল জিব্রাইল আর দেরি করো না রাত্র পোহানের পোহানের অবস্থা হয়েছে ওরা আবার সিদ্ধান্ত নিয়েছে যখন সবে সা হবে এই সময় ওরা দরজা ভাইঙ্গা বাইতুল্লের ঘরের মধ্যে ঢুকবে ডুইকা যখন নাকি মোহাম্মদ বের হয়ে আসবে আল্লার ঘরের মধ্যে জবাই করবে না লাভবায় এক নগাল বেক নগর লোকেরা লাভ্বায় হাজি কয়জন আছেন হজ করছেন কয়জনে এক আর কয়জন আছে হজ করছেন কে কে আর কয়জন আছে এদিকে কয়জন আছে হজ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটশজন নয়জন দশজন পনেরো আরে বাপরে এদিকে তো বেতেলি হাজি যেখানেই নগল লোকেরা লাভ ব্যায়ে ব্যাং বলেছেন সেইখানে রসুলকে জবাই করার জন্য কাদা ধার দিতে আছে আল্লাহ দেখে কি দেখে না রে তাড়াতাড়ি আমার রসুলের পাশে গিয়া দাঁড়াও আল্লাহ গো তলোয়ার নিয়ে যাব আল্লাহ কয় জিব্রাইল বিয়াত এই ছয়াত সাতাত টুলু মুলু এগুলি সাইজ করতে বেডা তলোয়ার লাগে এমনি যা কয় না আল্লাহ এমনি কেমনি যায় আল্লাহ তো কি দিয়ে দাঁড় দেয় কয় বালু দিয়া কয় বালু লো সোমান আল্লাহ বলবেন না সোমান আল্লাহ বলবেন না কোথায় তলোয়ার কোথায় বালু আর কিছু বলার দরকার আছে নগাল লোকেরা সে আল্লাহর গোডাউনে ওই বালু আর দুই এক বস্তা আছে না নাই হান দিতে পারে কি পারে না পারে কি পারে না এবার কোরআন থেকে শোনে এটা কইলে তো আপনারা আবার অনেকে যে মৌলবী তো দেই খারাপ এটা রসু দিল মৌলবী তো খারাপ এটা রসু দিল কোরআন যদি কোরআনে থাকে তাহলে মৌলবী খারাপ وما, وما رميت إذ رميت ولكن, ولكن الله আসেন জাতির দিকে যাই হাই ধর্ম হলো বিরে ডার ধরে দিবালারে ডারিনে ইসলাম করে হোতা এই কবরে যাওয়া লাগবে না জিবরাইল আমিন আসছে ইয়া রসুল্লাহ সালাম আলাইকুম কয় কি ব্যাপার তুমি সালাম দিতে লিয়া আতে তখন কি পড়ে বলি কয় বালু ঘরের মধ্যে বালু নিয়ে ঢুকছো কেন্লা উপহার হিসাবে আজকে রাত্রে আল্লাহ বালু পাঠিয়েছে কি পাঠাইছে অপরদিকে কি তলোয়ারের লাগে বালু কোনটা শক্তিশালী আজকে পরীক্ষা হবে শক্ত হইল তলোয়ার নরম হইল বালু আল্লাহকে আমার কাছে নরম আর শক্ত নাই কথা ঠিক না ব্যাটি এর প্রমাণ দিতে হইলে একটু পিছনে যাই চলেন আল্লাহ কত পারে ইসা আলাইসালাম আসতেছে পৃথিবীতে তাই মেম্বার আর চেয়ারম্যান আর আপনার মতো একজন এই বোট টোট পাইছে আর কি দুই তিন লাখ আপনি কত পাইছিলেন আরে দুই তিন লাখ বোট পাইছে এইরকম লোক বাইতুল্লাহর ঘরের কাছে ইসা আলাইহিস সালামের এই মারিয়াম এর এই মহিলা ইসলাম করে খারাপ নাউজুবিল্লাহ ক মెంబার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারপরে মেয়র তারপরে এমপি সাহেব মন্ত্রী সাহেব আইছে বাইতুল্লাহর ঘরের সামনে আয়শা কয় এই মরিয়ম তুমি এত খারাপ কা কয় না কি কী কন এটা কয় বাচ্চা পাইছো কই বিয়ার সাথে কিচ্ছু হয় নাই সব মহিলারা গিয়া বলল যে কয়েকদিনের মধ্যেই তোমার পেটে তুমি বাচ্চা বেরিয়ে গেছে তুমি আল্লাহর ঘর ঝাড়ু দাও মারিয়াম আলাই ইসলাম বলতেছেন ও মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব আমাকে বেশি ধমকা ধমকি করবেন না আমার কাছে জিব্রাইল আইসা বলছে আমাকে আল্লাহ একজন নবী শুধু দেয় নাই একজন রসুল দান করেছেন কোন প্রশ্ন যদি থাকে ওই সাত দিনের দোলনার মধ্যে যেই বাচ্চাটি দলতেছে তারে প্রশ্ন করেন একশো প্রশ্ন করলে একশো প্রশ্নের উত্তর আমার সন্তান দিয়ে দিবে কোরআন শিল্পী আছে না না

আরে বালু তো তুমি একটা বস্তু আল্লাহ বিয়া ছাড়া সঙ্গম ছাড়া আমি ছাড়া আলামিন আমার রসিলের আগে একখান নবী দিলাম ছোট বাচ্চা এইটাই সমস্ত মেম্বার চেয়ারম্যান এমপি ওরা যারা কয় এইটা নাই করানে ওইটা নাই কোরআনে মৈলবীরে দর মৈলবীরে জাত মৈলবীরে কাঠ মৈলবীরে জাতা দে মৈলবীরে হান্দেয়ে দে তাদের কাছে কোরআন তুমি দাও ওদেরকে ক কোরআন পড়তে কোরানের মধ্যে আমার বক্তব্য সব আছে এই উত্তর পাবে এবার সবাই ওখানে দাঁড়াইছে হ্যাঁ মরিয়ামা শরীর কাসর উনি একটু ডেকা ডিকা আসছে কয়ে বলো আমাকে কথার উত্তর দিতে আমার বলা লাগবে না আগেই বলা আছে খালি জিগার সাঁচাইয়া দেখেন সোমান আল্লাহ এইবার বড় নেতা জে একটু ঘাটটার মোড় আর কি হ্যাঁ তোমার কি নাম তুমি কি বৈধ না অবৈধ খালি বৈধ না হবে খালি বলছে এইবার দিশে টান কোরানserverId আয় সুবহানাল্লাহ কোন জোরে সুবহানাল্লাহ কল এটা হইল পরের কথা

প্রথমত আমি আল্লাহর বান্দা সোয়ান আল্লাহ কয় এইটোক ছোট বাচ্চাই যদি কয় আমি আল্লাহর বন্ধা তাইলে ওই নাম্বার সাহেব আপনার কাপড় ঠিক আছে নি চেয়ারম্যান সাহেব কি অবস্থা আপনি আছে কাপোৰ ঠিক আছে আঙ্গুলে কামুর্তি হায় আজকে তো মনে আমি না মহিলারে আর ফোলারে এটা জনমের মতো দিম এখন সব

ওই মক্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আর ওই পররাষ্ট্রমন্ত্রী হান দিতে পারে কি পারে না আল্লাহ কি আব্দুল কপুর দরকার আছে কেউ সেটি কি আমার শত্রুতা আছে কোরআন বুঝানোর জন্য সিরাতুন নবী বুঝানোর জন্য এই পর্যন্ত আসি কসম করে বলছি গোলাম মোস্তফা হয়তো কারি ওবাইদুল্লাহ সাহেব হুজুরের মতো চলে যাবে আব্দুল বাসেদের মতো চলে যাবে কিন্তু কথা রেখে গেলাম কোরান একমাত্র ভরসা আশ্চর্য হয়ে যাবেন আমি গতবারের আগের বারও বলেছিলাম আমি গোলাম মোস্তফাকে রব্বুল আলমিন তিনবার নিজ হাতে থেকে বাঁচিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আমি তো সেই গোলাম মোস্তফা যে টুইন টাওয়ারের নিচে পড়েছিলাম আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুমান আল্লাহ বলে আমি সেই গোলাম মোস্তফা যে নাকি হজ করতে গিয়া উনিশশো সাতাশি সালে গভর্নমেন্ট ডেলিগেশনে যখন জাতীয় ক্ষমতায় মারোনা মান্নান সাহেব সহ হজ থেকে আসতে নিয়েছিলাম ছত্রিশ হাজার ফিট উপরের থেকে বিমানটি এক হাজার ফিট নিচে পড়ে গিয়েছিল এই অবস্থাতেই বিমান একশো ফিট দুইশো ফিট নিচে বললেই ক্রাশ করে রব্বলে আলমিন এই কথাগুলি বলার জন্যই তার কোরআনের দালালি করার জন্যই রব্বলে আলমিন বোধ হয় বাঁচিয়ে রেখেছেন এমনি ভাবে যারা কোরআনের কথা বলার জন্য রসুলের আন্দোলনের কথা বলার জন্য রসুলের রস কায়েমের জন্য যারা সিদ্ধান্ত নাই রব্বুল আলমিন বলেন আমি তদের হাত হয়ে যাই পা হয়ে যাই মুখ হয়ে যাই জোরে বলেন আল্লাহ আল্লাহর রসুল নামলেন বাইতুল্লাহ থেকে নামলেন নামিয়া দেখে বাপ রে বাপ চিকচিক করতেছে তলোয়ার নামার পরেই জিব্রাইলামেন বলে ইয়া রসুল হাত পাতেন রসুল হাত পাচ্ছে বালুগুলো দিয়ে দিছে এই রবিউল্লা ওয়ালের বারো তারিখ দিবাগত রাত সোহান আল্লাহ বলবেন না রসুল বালুগুলো হাতে নিয়েছেন জিব্রাইল বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর কাছ থেকে আমি পারমিশন চেয়েছিলাম রসুল গম ওরা আপনার নবীকে জেলে দিল ওলা আপনার নবীকে কাবা ঘরের সামনে পাঁচ ছয় বার পিটাইল ওরা তাই ফের ময়দানে আপনার রসুলের পাথর মাইরা ক্ষত বিক্ষত করে দিলাম আজকে একটা সুযোগ আছে এই বালুগুলো আপনার নবীকে বলেন আপনার নবী যেন ওদের দিকে ফিকা মাইরা দেয় আল্লাহ বলতেছে জিব্রাইল আমার রসুল যদি খালি এই রকম করে এক একটা বালু এটম বোমের মতো ওদের মাথা মক্কা থেকে সেই চায়না ওই নদী পার হইয়া অস্ট্রেলিয়ায় গিয়া ও পরবেরাইল আর সারা দুনিয়ার বড় বড় প্যাট মোটা নেতারা বলবে মোহাম্মদ সন্ত্রাসী নজিবিল্লা বলে মোহাম্মদ এরকম থোতার মধ্যে মাইরা দিছে ন আমার রসুল হলো আমার রসুলকে বারবার মারবে আমার রসুল বারবার ক্ষমা করে দিবে রে আমার রসুলকে বইল তিনি যেন নিচের দিকে ছাইরা দেয় কারণ আমি কোরআনকে সত্য বলেছি যখন কেউ আমার দিন নিয়ে সামনের দিকে অগ্রসর হয় আমি তার মুখ হয়ে যাই হাত হয়ে যাই উনি ছেড়ে দিবে তুমি বাতাস দিয়ে দিবা আমি আল্লাহ আমার নিজ হাতে আজকা কারবার সাইরা দিব সোহান আল্লাহ বলবেন না কোরআন শরীফ থেকে এইবার মিলান শব্দ অর্থ বলে দিচ্ছি ওয়া মা রমাই দেওয়াল রসুল একটু ওয়াজ করে দেন না দেড় হাজার দুই হাজার আড়াই বছর পরেও কেউ যদি আপনার এই শূন্য ক্রিয়া কোরআন নিয়ে যদি বক্তব্য দিতে স্টেজে বসে ওর জন্য শরীর না কাপে আপনি বলে দেন বালু মইরা দিছিল আমি রব্বুল আলামিন আমার কুদృతి হাত দিয়া টিপ টিপ মক্কর প্রধানমন্ত্রী ডান চোখের মধ্যে 100 বালু হানদাইয়া দিছি সুবহানাল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ বাম চোখে 100 বালু এইবার dorshe রাষ্ট্রপতির দিছে dorsoker মধ্যে 100 বালু হানদাইয়া এই চোখে 100 বালু 100 বালু যাওয়ার পরে রাষ্ট্রপতির চোখ ঠিক আছে নি না একটু অসুবিধা আপনাদের একজন উঠে দাঁড়ান আমি মাত্র দশটা বালু আপনার চোখের মধ্যে দিব এক ঘন্টা পরে আপনি এটার দুইয়ে টুয়ে আসেন এক হাজার টাকা আপনার পুরস্কার দিবো কে আছে না তোলেন হ্যাঁ একশো বালু চোখের মধ্যে পড়লে চোখ ঠিক আছে না দেখায় দা তাও আরিখের মধ্যে লেখে তফসিরের মধ্যে লেখেন যখন বালুগুলি ঢুকলো এগুলি কি নগার ওই নজয়ান মাঠের কোনার মধ্যে যেই বালুগুলি এই বালু না রব্বুল আলমিনের গজবের বালু এর দুই শেষ অবস্থা এখনো আল্লাহর গোডাউনে আছে না না আছে বিশ্বাস হয় কার কার বিশ্বাস হয় একটু অর্ধেক আত্মলেন তো মাসা কেউ কেউ দুই হাত তুলছে সবস নজোয়ান এই এলাকার লোকরা যেন সবসময় জোয়ান থাকে সকলে বলু বালু পাঠায়া দিলাম রব্বুল আলমিন বলেন রসুলগ ওদেরকে স্মরণ করাইয়া দেন ওরা চেয়েছিল আপনি সূর্য ওঠার আগে বের হবেন আর ওরা আপনাকে কুচা কুচা করবে আমি রব্বুল আলমিন ওদের চোখের দৃষ্টি আমি হাত দিয়া বন্ধ করে দিলাম এবার আপনি রোয়ানা দেন এই কষ্ট এই ঝুঁকি নেওয়ার কারণে আজকে রাত্রেই আমি মদিনায় গিয়ে একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমি আল্লাহ আসমানে আপনাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিলাম মদিনায় গিয়ে রসুল এরকম এই ডাইলপুরি সমিতি বানাইছিলেন না একটা রাষ্ট্র গঠন করছিলেন এরপরেও কোরআন শরীফের রাজনীতি নাই মসজিদের মধ্যে রাজনীতি নাই ওয়াজের মধ্যে রাজনীতি নেই যারা এগুলি বলেন তারা অন্য মতলবে বলেন আমাদের কাছে বুঝলেন না হ্যাঁ আমাদেরকেও গুতা দিতে পারেন আপনারা তো সবই পারেন তবে মনে রাখতে হবে কবরে আমাদের যেতে হবে বন্ধুরা আমার সর্বশেষ আমার রসুল মহিলাদের জন্য একটি ওয়াজ সর্বশেষ বলে চলেন মোনাজাত করি কাদি ইজাতুল কবরা জেল খাটলো আমার রসুলের সাথে জেলে দিল আমার রসুলকে খাদিজা কিন্তু কোনো অপরাধ করে নাই এই কথা ঠিক না বে ঠিক হাজরত এ খাদিজা যখন নাকি দুই বছর জেলখানায় থেকে কঙ্কাল হয়ে গেছে রসুলকে বললেন রসুল গো আমি যদি এন্তকাল করি আমার জন্য আপনি জানাজা পড়াবেন। আমার জন্য দোয়া করবেন আমি কবরে গেলে আমার চেহারাটি যেন যেই বাইতুল্লাহর ঘরের জন্য সংগ্রাম করলাম ওই বাইতুল্লার ঘরের দিকে যেন আমার চেহারা তাকে জোরে কন সোবাহান বন্ধুরা আমার হাজরত খাদি বলেন আমার রসুলের হিজরতের আগেই তিনি এতেকাল করলেন জেলখানা থেকে রসুল বের হয়ে আসলে আসলেন নির্দোষ খালার সোহান আল্লাহ বলে এখনো আমরা যারা ইসলামের কথা বলে তাদের কাউ কাউকে আমরা খালাস খালাস আশা করি কথা ঠিক না রে ঠিক কারা নির্দোষ খালাস ইসলামের কথা যারা ময়দানে বলে হাত তুলে না আমার রসুল বের হয়ে আসলেন কয়েকদিন পরে খাদি যে তুল কোবরা করলেন রসুল তার জানাজা পড়ালেন সোমান আল্লাহ বলেন আবু বকরকে বললেন আবু বকর যাও আমার স্ত্রী চেয়েছে তার যেন দাফন কাপনের সময় আমি উপস্থিত থাকি তার এতে কালের পরে জানাজার পরে কবর দেওয়ার পরে আমি যেন তার জন্য একটু দোয়া করি ও আবু বকর দেখো তার চেহারাখানা খানা দিকে আছে কিনা এই বাইতুল্লার ঘরের জন্য আমি জেল খাটলাম এই বাইতুল্লার ঘরের জন্য আমি কাবাগরের সামনে চার পাঁচবার মার খাইলাম আবু জাহেল আবুল আব উৎপাদ সাহেবার হাতে ও আবু বকর আমাকে তাড়াতাড়ি খবর দেন তার দাফন কাপন শেষ হয়েছে কি না আবু বকর দৌড়ে আসছে ইয়া রাসূল আল্লাহ একটা দুঃসংবাদ আছে রাসূল যখন নাকি আশ্চর্য দৃষ্টিতে তাকিয়েছে সাথে সাথে জিব্রাইল এসে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আবু যখন বলতে শুরু করেছিল ওই রওজার মধ্যে যেখানে তাকে দাফন করা হয়েছে ওই জায়গাটার নাম হলো জান্নাতুল মুআল্লা কি নাম জান্নাতুল মুআল্লা যেখানে জেল খাটলেন সেখানেই আমার রসুলের স্ত্রীকে দাফন করলেন আর আল্লাহর নাম দিয়ে দিলেন জান্নাত সুবহানাল্লাহ বলবেন না হযরতাই আবু বকর দূর কথা বলেন আগে রব্বুল আলামিন খাদিজাতুল কুবরার ব্যাপারে একটা সুসংবাদ পাঠিয়ে দিলেন আসমান থেকে সুবহানাল্লাহ বলেন জোরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরের বক্তব্য শোনার দরকার নাই আল্লাহর বক্তব্য শুনেন আল্লাহ বলবেন ঐ আব্দুল করিম ঐ আব্দুল সাদ্দা ও রহিমা খাতুন শখিন আবেগম কোরআন থেকে ইসলামী আন্দোলনের ইসলামের কথা বলার ইসলামের জন্য জান্ট মাল দেওয়ার ইসলামের জন্য জেল খাটার পুরুষ এবং মহিলা দুনোজনের বক্তব্য দিয়ে মোনাজাতের দিকে যাচ্ছি খাদিজাতুল কুবরা জেল খাটেছিলেন ইসলামের কথা বলার কারণে মহিলা দু একজন জেল খাটছে কষ্ট করছে মামলায় পড়ছে এরকম আসে না নাই ফেরাউনের স্ত্রী আসিয়া টর্চার করতে 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 গাছের সাথে তাকে শহীদ করে দিয়েছে তারপরেও ফেরাউনের সাথে আপোষ করে নাই কথা ঠিক না আমার আপনার নবী বিশ্ব নবীর স্ত্রী জেল খাটলেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ও পৃথিবীর মহিলারা মক্কায় যাও জান্নাতুল মোয়াল্লার ইতিহাস নাও যখন নাকি মক্কার লোকেরা খাদি জাতুল চেহারা মোবারক বাইতুল্লার দিকে ফিরানের জন্য নগার লোকরা মারা গেলে নগার মহিলারা মারা গেলে মাথা উত্তর দিকে পা দক্ষিণ দিকে মুখটাকে কাবা ঘরের দিকে ফিরে দেয় কথা ঠিক না ব্যাঠি খাদি জাতুল চেহারা মোবারক বাইতুল্লার দিকে যতবার ফিরিয়ে দেয় তোমার বাইতুল্লার দিক থেকে ফিরিয়া আসমানের দিকে সোজা হয়ে যায় সোমান আল্লাহ বলে পনেরো বিশ বারের পরে হজরত দৌড়ে আসছে ইয়া রাসুল আল্লাহ বলার সাথে সাথে জিব্রাইল এই ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি মাইল অতিক্রম করিয়া রসুলের সামনে আইসা বলতেছি ইয়া রসুল্লাহ আর হুকরের বক্তব্য শোনার আগে রব্বুল আলমিন আপনার স্ত্রীর জন্য একটা খুশখবরি পাঠিয়েছে একটা ডিসিশন পাঠিয়েছে আল্লাহর পার্লামেন্টে জোরে সুভাহা শোভা আপনি যতবার আপনার লোকেরা চেষ্টা করতেছে বাইতুল্লার দিকে খাদিজার চেহারা থাকবে আল্লাহ বারবার আমাকে বলতেছে ও জিবরাইল তাড়াতাড়ি যাও কবরের মধ্যে নামো যেই খাদি যা আমার রসুলের তিনি বিরুদ্ধ দলীয় নেতা এই হিসাবে তাকে মিথ্যাকেই সে জেল দিছে খাদি যা কোনো অপরাধ করে নাই খাদিজার বিরুদ্ধে ওদের কোনো অভিযোগ ছিল না রসুলের সেবা করার জন্য সে জেলখানায় গিয়েছে আমি রব্বুল আলমিন তাকে একটা গিফট দিয়ে দিলাম যতবার তার চেহারা ওরা বাইতুল্লার দিকে ফিরিতে চায় আর বাইতুল্লার চাইতেও আমি রব্বুল আলমিনের আরশের মর্যাদা অনেক বেশি কথা ঠিক নেমে ঠিক বাইতুল্লার দিকে না ফিরেয়া হাজরাতে

তালিমুল কোরআন একাডেমির পক্ষ থেকে আয়োজিত এই প্রোগ্রামটি একটি আমাদ পর্যন্ত চলুক কারা কারা চান হাত তুলে নাড়ে থাকবে সে আপনাদের কাছে মাহফিলা আমাকে বলতে পারতো যে হুজুর আপনি একটা নারায় করে আল্লাহ হকর দিয়ে কালেকশন আমি যে এখন কালেকশনের ডাক দিই অন্তত কম এক লাখ টাকা উঠবে কিন্তু কোনো সময় সে বলেনি কিন্তু আপনারা যদি যাওয়ার সময় এখানে ফালে থিয়ে যান তাহলে কি গুণা হবে না সোয়াব হবে বাস এইটুকুই বললাম আর কি এই প্রোগ্রাম কেয়ামত পর্যন্ত চালু থাকুক আমার ওস্তাদ সবুজের এখানে বসছেন আমি সেখানে বসছি আগামী বছরের মাহফিলে আসতে পারি কিনা জানি না মাপ করে দিবেন কোনো কথাই যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন তালিমুল কোরআন একাডেমির পক্ষ থেকে কারি আব্দুল গফুর যেই মেহনত করতেছে আল্লাহ তাকে একশো বছর হায়াত দাস দারাজ বলেন আমি আমাদের এই নেতা দুই ঘন্টা চুয়ান্ন মিনিট চল্লিশ সেকেন্ড এই লোকটি বৈশ্বর এক মিনিট বক্তব্য দিবে আমি আগেই বলছি কেউ উঠতে পারবে না উনি না কইল সারা সারি দিন

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين پبتر نبي الأول قرآن رئي پروگرام اپنا بش نبي رجبن روپر يالو قرآن روپر يالو قرآن تلاوت روپر মেহরবানি করে সবত পাটুকুন সোনার মদিনায় রসিলের রোজে পাকে পৌঁছে দিন এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সগিরা কবিরা জানা বাজানা সেরে কুপুরি সকল গোনা খাতা মাফ করে দিই আমাদের বাপ মা যারা কবর শিখেছেন আল্লাহ তাদের গুনা খাতা মাফ করে দিই হাজার হাজার লোক অর্ধ লক্ষ লোক আল্লাহ আমিন আমিন বলতেছি আল্লাহ তাদের মনে খবর আমরা কেউ জানি না আপনার অজানা নাই আল্লাহ যারা বিমারগ্রস্ত তাদেরকে বিমার থেকে সভা দিয়ে দিন যারা অভাবগ্রস্ত তাদেরকে অভাব দূর করে দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দিন আল্লাহ যারা মামলা মকদমায় পড়েছে তাদেরকে মুক্ত করে দিন আল্লাহ যারা বিভিন্ন কষ্টে আছে মেহরবানি করে কষ্ট দূর করে দিন রব্বুল আলমিন ইসলামের কথা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন কষ্টে আছে জেলখানায় আছে মিথ্যা মামলায় আছে সারা দুনিয়ায় ইসলামের কথা বললে মালাদের কবল কদম কে আল্লাহ আপনি মজবুত করে দিন আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি নির্দোষ খালাস করে দিন রব্বুল আলমিন আপনার দরবারে ভরিয়া আল্লাহ পাস পাশ নামাজ আমাদেরকে বা জামাতের সাথে পড়ার তো ফিগিনি রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায়ের তৌফিক দিন ইয়াল্লাহ আমাদের ছেলেগুলোকে মেয়েগুলোকে ইল্লাহ ইসলামের উপরে ইমানের উপরে চালাবার তৌফিক দিন আল্লাহ আমাদের স্ত্রীগুলোকে মেয়েগুলোকে বোনগুলোকে খালা চাষিগুলোকে পর্দায় রাখার তৌফিক দান করে দিন আল্লাহ যাদের উপরে হস বরস হয়েছে আল্লাহ তাদেরকে হজ্জে বাইতুল্লাহ যে আরতে রাসূলুল্লাহ নসীব করে দিন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সর্ববং মত্তকে আল্লাহ আপনি قائم মোকাম করে দিন আখের আপনার দরবারে ফরিয়াদ আজরাইল যখন আসবে আমাদের সকলের জবানে জারি করে দিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মাওলানা কারি গোলাম মোস্তফা সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকান্ত ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজীব সেন্টার রাজশাহী আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন